আপনার সম্পর্কে এবার একটু আগিয়ে চলে যাও আপনাদের এলাকায় নবী দিবা জলসা হবে অনেকে 40 50 জন নওজোয়ান যুবকেরা ওরা জুড়েছে আমরা নবী দিবাসে জলসা এ আমরা মুরুব্বিদের হাত থেকে ছিনিয়ে নিয়েছি আমরা নবী দিবাসে জলসা দেব আমি চিন্তা করলাম কমিটি কয়জন বলল আমরা 50 জন কমিটি টোটাল পেনার ইস্তাহার হ্যান্ডবিল WhatsApp এ YouTube এ ভিডমিটে গুগল এ সে ইন্টারনেটে খবর যায় আগা আগামী তেইশ তারিখে আমাদের এলাকায় বাস বিশ্বনবী দিবস উদযাপিত হবে কে কে থাকবে আলেম থাকবে 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 এক একজনের নাম তারা বাক্য রচনা করে যায় যে ছেলেরা বিশ্বনবী দিবস দিবে যে ছেলেরা জলসার কমিটি সমিতি ওরা দেখা যায় জলসা নিয়ে সারা রাত চিন্তা ভাবনা খাবার সময় ওদের আব্বা মা খোঁজে পায় না স্ত্রীরা সময় মতো কাঁচে পায় না কারণটা কি ওরা জলসায় মাথায় ব্যস্ত হয়ে গেছে তারি যারা জলসা দেবে নবীরা তো ভালোবাসে বাবা ওদেরকে জিজ্ঞাসা করো তুমি কি নামাজ পড়ো তুমি কি দাড়ি রাখো তুমি আমরা করি না শুকনো টাকা থাকলে যে নবীকে ভালোবাসা যায় টাকা দিয়ে নবীকে ভালোবাসবো নামাজ দিয়ে দাড়ি দিয়ে সুন্নাত দিয়ে নবীকে ভালোবাসা এই মুহূর্তে সম্ভব নয় তাহলে এটাই হলো ডিজিটাল মার্কা ভালোবাসা তাই উপরে থাকবে বিশ্ব নবী দিবস কমিটি বিন্দু নবী সেনা আর ভিতরে থাকবে ইহুদিদের নাসারা চরিত্র আমার নবী যে তোমার নবী দিবস নেবে তুমি ভাবলে কি গেরে আমার নবী যে তোমার ওই মিলাদ শরীফটা নেবে তুমি ভাবলে কি গেরে বাবা কি ভাই ভাবলে আল্লাহ বাপের তিন রকম সন্তান থাকে আব্বা আমারা যদি যায় পাঁচ বিঘা জমি থাকলে একটা ভাই পাঁচ বিঘা জায়গায় ছ বিঘা বাড়িয়ে দিয়েছে ভালো চলে না খারাপ ছেলে কথা বলে ভালো ছেলে পাঁচ বিঘা জমি ছিল আর একটা ভাই পাঁচ বিঘা একেবারে বিক্রি করে পাটির নিচে পাটির পিছনে ব্যয় করেছে খারাপ ছেলে না ভালো ছেলে খারাপ আর একটা ভাই ছিল পাঁচ বিঘা জমি পাঁচ বিঘায় রেখেছে না কমিয়েছে না বাড়িয়েছে ও কেমন ছেলে মধ্যবতী নাকি তাহলে একটা সন্তান হলো মধ্যপতি বাপে সম্পত্তি ক্ষতি করিনি নি। আর একটা সন্তান আছে বাপের সম্পত্তিকে যা ছিল তা ছাড়া বাড়িয়েছে আর একটা সন্তান আছে বাপের সম্পত্তি উৎখাপ করে দিয়ে করে দিয়েছে ভিতরে হলো হলো খারাপ একজন এখন ভালো ভালো যিনি বেশি করেছেন ভালো তারপরে ভালো যা ছিল তাই রেখেছেন কিন্তু শেষে যেটা আছে পাঁচ বিঘা উৎখাত করে দিয়েছে এ বাপের সুপুত্র না কপুত্র পুত্র সুপুত্র নয় বাপ লাঠি ঝেটা খেয়ে না না দিয়ে সম্পত্তি রেখে গিয়ে যা যে বিক্রি করে মস্তানি করা সে কখনো সুপুত্র হতে পারে না আল্লাহ দিন ইসলাম আমার নবী রেখে গেছে এই দিন ইসলাম হেফাজতের করবে একমাত্র রসুল বলেছেন বদরের মাঠে নাও জোয়ান ইসলামিক জওয়ান সাথী জোরে বলেন সুবহানাল্লাহ এই নওজোয়ানেরা ইসলামের মূল এরাই হলো ইসলামকে টিকিয়ে রাখবে সেনা হিসাবে তাদের মুখে যদি দাড়ি টুপি জুব্বা কালাম যদি মুঠি কিছু না দেখা যায় তাহলে ভাবতে হবে রসূলের সম্পত্তি এরা আর ধুলিসাৎ করতে নিয়েছে কি হবে কিয়ামতের দিন কি হবে আমি আপনার কাছে এত গভীরে নামবো না শুধু উপরে দুই একটা কথা বলে অন্য পর্যায়ে আগিয়ে যাব একটু আগিয়ে চলে যাও লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবীর একটা সন্ন্যাত পালন করলে বাবা একশত শহীদের জান্নাতে সোয়াব পাওয়া যাবে হাদিসটা বলছিলাম পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ভিতরে ইমানদার বলে খুঁজে পাওয়া যাবে না ওই প্রসঙ্গে আমি আপনাকে বলতে গিয়ে আর একটা বলতে হয় আপনাদের বাড়ি নারী জাত আপনাদের বাড়ি কন্যা সন্তান আছে আপনাদের বাড়ি দেখা যায় পুরুষ সন্তান আছে এ আমার দেখা যায় তো কিন্তু বিস্বর গানা ঢোলা থানা কিংবা পাথর প্রতিমা থানা সোনার মানিকেরা আজ আমি আপনাদের কাছে একটা তত্ত্ব বলতে বসেছি কোন বাড়িতে সোনার মানিক মেয়ে বাচ্চা আছে কোন বাড়িতে সোনার মানিক পুরুষ বাচ্চা আছে হোক সে এক বছর বয়স হোক সে দু বছর বয়স আল্লাহ নবী বললেন আমার পাক কোরআনে বললেন আমি যার প্রতি যেমন খুশি হয়ে যাই তার প্রতি তেমন বিচার করি ইনসাফ করি তাহলে পৃথিবীর জমিনে আমার আপনাকে যদি আল্লাহ সন্তান দান করেন পুরুষ সন্তান ওটাই ছিল আল্লাহর বিচারের ফায়েস আল্লাহ যদি নারী সন্তান দেয় ওটাই হলো আল্লাহর বিচারের ফায়েস আল্লাহ আল্লাহকে কি বলা যাবে আল্লাহ আপনি আমাকে নারী না দিয়ে শুধু পুরুষ দাও আপনি যদি নারী দাও আপনার প্রতি আমার ভালোবাসা থাকে থাকবে এই ধ্যান ধারণা করাটাই হলো কাফেরের কাজ তার কারণ পৃথিবীর ইমানদার ব্যক্তিদের উচিত আল্লাহ যাতে খুশি বান্দা তো তাতেই খুশি হওয়া দরকার জোরে বলেন সবহান আল্লাহ একটু আগে আসেন না বাবু একটু আগে আসেন আচ্ছা আচ্ছা এটো আগে আসেন অনেক জায়গা আছে বাবা জি একটু আগে আসেন সামনে অনেক জায়গা আছে তো এত কথা কম বলেন মানে আচ্ছা আচ্ছা নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর আল্লাহ সেই সিলাহা ফুরফুরা শরীফ হেজ বল্লাহ মদিনা মক্কা শরীফ নারে তাকবীর আমার কথা কি বুঝতে পাচ্ছেন ভাই আমি আগেই বলেছি ভিটামিন আজ আমি জীবনে করি ভিটামিনস করবে কারা সেই হারে বর্ষা করবে সাওয়ার কে করবে কে সাততলা জাহাজ ঘুরে গেছে যা পৃথিবী যে দিক তারও তারও 14 জানে না। বুঝেন না ভিটামিনস করবে কি যা বাদামের খোলা কবরিক নাকি বাদামের খোলা তো সাফ হয় নাকি কি আজাফ ঠেগাচ্ছি ওর বাপে 14 দুপুরে ফুটে দিলি আমার কাজ হয় না কোথায় পায় সব হাদিস ষোলো বছর মাদ্রাসায় পড়ে একটা হাদিসের ব্যাখ্যা করতে গেলে কষ্ট হয় তবে ভিটামিন অসনা বন্ধ করেন জামানা খুব কঠিন খুব কঠিন একদম ভিটামিন অসনা টোটাল বন্ধ করতে হবে আগামী কালকে কি করে বাঁচবো আর কি করে আল্লাহকে নবীকে ভালোবেসে পরকালে নাজাতে টিকিট পাবো এটাই চিন্তা ধারা করতে হবে ঠিক কি একদম সব ভিটামিন অসবাত ভিটামিনাস কেমন একটা ছোট করে বলছি নবী সাল্লাহ আলী সাল্লাম খন্দকের পাহাড় খনন করছিল এটা কুয়া মানে খাল কাটছিল অনেক ঘটনা ডিস্টেন্স কাটতে কাটতে সাহাবাটা এসে বললেন হুজুর আমার বাড়িতে আপনার দাবাত বুঝলেন না হুজুর বলে ঠিক আছে দাওয়াত করেছেন কজনকে হুজুর আপনাকে যদি পারেন আর এক দুজনকে নিয়ে যাবে এক দুজনকে নিয়ে যাবে হুজুর বলে ঠিক আছে তোমার বাড়িতে দাওয়াত যখন করেছি ইনশাআল্লাহ কবুল করেছি আমি যাব হজুর দাওয়াত করেছে দু থেকে তিনজন আর হজুর যত লোক ছিল সকলকে দাওয়াত করেছে খেতে দিতে পারবে শেষে রসুল বলছে বাবা তুমি আমারটা সামলাবে আর আমি ওদেরটা সামলাবো নাম বলো না জাবের জাবের হজরতে জাবের আদি আল্লাহ রসুল বাড়িতে গেল জাবের হুজুর ওনার স্ত্রী খানা পিনা সব সামনে দিল রসুল খেলো খাওয়ার পরে বলছে হুজুর একটা কথা বলবো আমার ছেলে বলছিল আমার আরেকটা একটা ছেলেকে যে ভাই কিভাবে ছাগল জবাই করেছে বলছিল এইভাবে দেখাও শুয়ে পড়েছে ছুরি চালিয়েছে আমার ছেলে তো মরে গেল আমার ছেলেকে তারা দিয়ে যে ছাদের উপর থেকে পড়ে সেও মরে গেছে বলে কোথায় বলছে বাই বারান্দায় খাটিয়ার উপরে সাদা কাপড় সমানো আছে রসুল নাকি পানি দিয়ে ছিটি দিয়েছে দুজনা ঠক ঠক করে লাফাতে লাফাতে ওই রসুল গাছ খেয়েছে আমি এখানে বসে রয়েছে আমার এই চার লাখ টাকার গাড়ি রয়েছে গাড়ি দিয়ে দেবো কোন হাতে ছিল সেটি বলতে পারবে এই যে বাচ্চা উঠে পড়েছিল জবাই করেছিল রসুল পানি দিয়েছে এটা হলো উপন্যাস ভিটামিন যুক্ত ওয়াজ এই ওয়াজে অনেক সুবহানাল্লাহ পড়িনি বাবা অনেক সুবহানাল্লাহ হয়েছে এতদিন ধরে হয়েছে এত দিন ধরে হয়েছে বাবা আপনাদের সকলকার সময় যা আলেম যা বলেছে ওই পর্যন্ত সীমাবদ্ধ এখন লেখা পড়ার কন্টেস্ট ঠিক কি না এখন লেখা পড়ার প্রচুর কন্টেস্ট প্রচুর কন্টেস্ট ওই জন্য প্রতিকতাটা মাপজোক করে বলতে হবে মাপজোক করে বলতে হবে এত চিল্লিও না বাবা একটু বসো ভাই বসতে বসতে যে 2 ঘন্টা সময় যেত ওজার কতক্ষণ হবে ইস কি অবস্থা হয়ে দেখো ঠান্ডা সময়

চুপ করেন না একদম চুপ করবো বাবা চুপ করেন যা কোরা কাজ করতে একটু ভুল হয়ে গেছে একদম চুপ চুপর বাবা হওয়া ছোট করে বলি হলে তাহলে আপনাকে আল্লাহ যদি সন্তান বাড়িতে নারী যা দেয় ওটা হলো আল্লাহ পাকের খুশিতে হয়েছেন পুরুষ সন্তান দিলে ওটাও আল্লাহ পাকের খুশি স্বীকার করতে হবে তবে তো ইমানদার ব্যক্তি এবার আপনি যদি বলেন আমার বাচ্চা হয়েছে সন্তান হয়েছে এটা হলো নারী সন্তান ওই নারী সন্তান তো আল্লাহ ভালো ভেবেই তো দিয়েছে আর নারী সন্তানকে যদি আপনি প্যান্ট শার্ট পুরুষদের গেঞ্জি পুরুষদের যদি ক্যাপ তালি বোঝাতে চাইছো আল্লাহ নারী দিয়ে ভুল করেছে পুরুষ দিলে মনে হয় ভালো হতো বোঝাতে চেয়েছে তাহলে পৃথিবীর জমিনে আপনি মুসলমান পৃথিবীর মানুষ মনে করবে আপনি আল্লাহ বিশ্বাস করেন আল্লাহর প্রতি খুশি থাকেন কিন্তু হয়ে যাচ্ছে আল্লাহ দিয়েছে নারী জাত আর তুমি পুরুষের মডেল পোশাক পরিয়ে বোঝাতে চাইছো এটা নারী নয় ঢাকা দিয়ে পুরুষ বানাতে চাইছো তাহলে আল্লাহর প্রতি খুশি নেই তাহলে ইমানদার কি করে হতে পারবে ইমান সক্ষ জিনিস এ ছেলেরা বাচ্চারা তাই আল্লাহ নবী করলেন পৃথিবীর জমিনে এমন একটা সময় আসবে পৃথিবী মায় বাপি ইসলাম ভর্তি হয়ে যাবে কিন্তু ভিতরে খোদার বিশ্বাস ইমাম থাকবে না তার কারণ আল্লাহ ভালো ভেবে দিয়েছে নারী জাত তাকে আপনি পোশাক পরাচ্ছেন পুরুষের পোশাক তবেই তো আপনার প্রতি আল্লাহ পাকের গজব এ ছেলেরা বাচ্চারা আমি আপনাকে বোঝাতে চেয়েছি নবী মোসা আল্লাহর কাছে জিজ্ঞাসা করল আল্লাহ আপনি পড়তম খুশি হলে আপনার কাজ কি আমার আল্লাহ আল্লাহ বললেন আমি যখন খুশি হই ওই এলাকা ওই দেশ ওই জেলা ওই এলাকা ওই মহাল্লায় আমি আসমান থেকে পানি নাজিল করি তৃতীয় মেহেমান তৃতীয় নাম্বারে আল্লাহ আপনি যদি খুশি হয়ে যাও ওই বান্তার উপরে আপনার কাজ কি আমার আল্লাহ বললেন তৃতীয় নাম্বারে খুশি হলে ওই বান্তার প্রতি আমি আল্লাহ ভালোবেসে মহাপাত করে নারী সন্তান ওদের বাড়ি মেহমান হিসাবে পাঠিয়ে দিই বলেন আল্লাহ তাহলে আপনার বাড়ি যদি একটা নারী সন্তান থাকে ছোট বাচ্চা সোনার মানে ফুটে চেহারা আল্লাহ তো ভালোবাসে বলে নারী সন্তান তাহলে আল্লাহর ভালোবাসার বিরুদ্ধে ওই নারী সন্তানকে পুরুষের পোশাক পরিয়ে তুমি কি বোঝাতে চাও আল্লাহ নারী সন্তান আমার পছন্দ নয় তোমার ভালোবাসা আমার প্রয়োজন এটাই এটাই তো বোঝাতে বোঝাতে চাইছে চাইছে ওই জন্য বলা হয়েছে পৃথিবীতে ইসলাম ভর্তি হয়ে যাবে কিন্তু ভিতরে খোদা বিশ্বাস অন্তরে খোদা যাতে খুশি আমি তাতে এই রকম বিশ্বাস ব্যক্তি পাওয়া যাবে না পাওয়া যাবে না আল্লাহ এবার আমি আপনার কাছে কি কোনটা বলবো যাতে সমাজের কল্যাণ হয় আমি এখানে রেখে দিলাম আর একটু চলে যাও লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর সবচাইতে যদি নোখ না কাটে আঙুল পায়ে যদি নোখ না কাটে পৃথিবীর সবচাইতে ছোট গোনা অনেক ব্যক্তিরা নখ কাটে না নোখটা বড় ইহুদি নাসারা খ্রিস্টানদের নারীরা পুরুষদের ওদেরও নোখ বড় তালিম নামে হলাম মুসলিম ইহুদি না সারাদের চিত্র লেবাস আমাদের অঙ্গে ঝুলছে তালি ওই জন্য বলা হয়েছে ইহুদি খ্রিস্টানদের চরিত্র আমাদের সমাজে টাপো টুপো চলছে এ ছেলেরা বাচ্চারা আমি আপনাকে আর একটা কথা বোঝাতে চেয়েছি আল্লাহ নবী বললেন যে বাড়িতে দেখা যায় যে বাড়িতে কোনো প্রাণীর ছবি থাকে যে বাড়িতে কোনো পশু পাখির ছবি থাকে ওই বাড়িতে আল্লাহ পাকে রহমত প্রবেশ করে না যে ছেলেরা মেয়েরা লেখা পড়া শিখছে তাদের বই খাতা আমি একটা সাইড রেখে দিলাম তাদের নিজস্ব বসার যে পড়ার যে কক্ষ কামরা রুম ওই আলমারি টেবিল আপনি একটা বার হাতিয়ে হাতিয়ে দেখেন কত রঙের ডিজাইন ছবি কত রঙের ডিজাইন সেখানে পুতুল হিসাবে তারা সেখানে গিফট হিসাবে রেখে দিয়েছে ওটাই হচ্ছে ঠাকুর হাদিসটা বকারেশ্বরী শরীফে এসছে আল্লাহ নবী বল্লা তা কমা আল্লাহ কিয়ামত অতদিন পর্যন্ত দেবে না দেবে না আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কিয়ামত দেবে না কোন কাজটা না হওয়া পর্যন্ত আমার নবী বললেন পৃথিবী জমিনে আমার উম্মতেরা যতদিন না ঠাকুর পূজা না করবে আমি রাসূলুল্লাহ জানি দি আমার আল্লাহ অতদিন পর্যন্ত পৃথিবী জমিনে কিয়ামত দেবে না হাদিসটা পড়ে মাথাটা ঘুরে গেল যে নবী বলেছেন পৃথিবী জমিনে আমার উম্মতেরা এরা যতদিন না পর্যন্ত পর্যন্ত ঠাকুর পুজো না করবে আল্লাহ কি আমত দেবে না কি করে হতে পারে ব্যাখ্যা করে করে আমি পেয়ে গেলাম আপনাদের এলাকায় কারো যদি একটা মোবাইল থাকে মোবাইলে হাসের ছবি মোবাইলে পাখির ছবি মোবাইলে কোনো বাচ্চা ছবি নিজের ছবি কোনো একটা থিনারি নারীর ছবি আছে রসুল বলছেন ওটাই হলো তো ঠাকুর আপনাদের সাইকেল আছে সাইকেলের পিছনে অনেক মূর্তি ছবি দেওয়া আছে চলচ্চিত্র জগতের নায়ক নায়িকার ওটা হলো ঠাকুর আপনার বাড়িতে আলমারি শোকে এসে কাঁচের ভিতরে দেখা যায় প্লাস্টিকে হোক আর মোমের হোক কোনো কাঠের হোক প্রাণীর যদি ছবি থাকে ওটাই হলো ঠাকুর হজুর একটু খুলে বলেন তাহলে খুলে বলছি একটা শুকর ওজন করবেন পঞ্চাশ কেজি শুকুরের বাচ্চা হয়েছে মাত্র পাঁচ গ্রাম কিসের বাচ্চা পঞ্চাশ কেজি যদি শুকুরের বাচ্চা পঞ্চাশ কেজি যদি শুকর হয় তার বাচ্চা যদি হয় বাচ্চা বলবে আর একটা দেব দেবী যদি ঠাকুর থেকে পঞ্চাশ হাত লম্বা ওর পায়ের নিচে যদি এত বড় সাইকেলের ঋণে চিংড়ি দেওয়া হয় পুতুল দোবা হয় এত বড় একটা ঠাকুর হিসাবে পুতুল রাখা আছে এটা বা কিসের বাচ্চা ঠাকুরের বাচ্চা তাহলে পঞ্চাশ কেজি শুকুরের বাচ্চা যদি পাঁচ গ্রাম হয় ওটাও শুকুরের বাচ্চা গরুর বাচ্চা হতে পারে না দেবী দেবী যদি লক্ষ কোটি বড় হয় তার কোয়ালিটি ছোট ছোট করে যদি এত বড় করা হয় ওটাও ঠাকুরের বাচ্চা হবে তাই পৃথিবীর জমিনে নবী আমার হাদিসটা বললেন আমার উন্মাতেরা এরা ঠাকুর পুজো যতদিন না করবে কে আমদ দেবে না দেবে না দেবে না তাই সমাজে খুঁজে 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 পাওয়া যায় কি অফিস কি আদালত আর কি দুনিয়ার বাড়ির কিংবা রুম সেখানে ছবি পাওয়া যায় না এমন কোন জায়গা নেই এবার আমি আপনার কাছে আর একটা কথা বোঝাতে চেয়েছি বাচ্চারা কান্নাকাটি করলে তাদের কাছে দশ টাকা বিশ টাকা মেলা থেকে একটা পুতুল এনে দেওয়া হয় ওটাই হলো ঠাকুর পৃথিবীতে সব ছোট গোনা হলো সেটা হলো নখ না কাটা পৃথিবীর জমিনের সবচাইতে বড় গোনা হলো কোনটা আল্লাহর প্রতি জুলুম আল্লাহর প্রতি সিঁড়ি করা আল্লাহর প্রতি শিরিক করা তার কারণ আল্লাহ তুমি একা পারো না তাই আমি আর একটা সৃষ্টিকর্তা ভাড়া করে নিয়েছি তখন হবে সিঁড়ি তখন হবে সিঁড়ি আপনাকে বোঝাতে চেয়েছি পৃথিবীর জমিনে সবচাইতে বড় গোনা আল্লাহর পথে আল্লাহর পাশে আর একটা পার্টনার হাজির করা আমার আল্লাহ হলো অহেদ আমার আল্লাহ হলো অহাদা হুলা শরিক আলা আমার আল্লাহর কোন সমাকক কেউ নাই আমার আল্লাহ হলো একক আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহ খায় না আমার আল্লাহ দুনিয়ার পৃথিবীর কুল সব কিছু মালিক হলো আমার আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এ ছেলেরা বাচ্চারা এমন একটা দিন আসবে পৃথিবীর জমি থেকে আমার আল্লাহর নাম মুছে যেতে পারে কিন্তু আমার নবীর নাম মুছবে না অমত শোনার পরে মনটা কেমন হবে আবার কেমন কথা প্রতি কথা আমি বিশেষ করে এনালাইজ পরীক্ষা নিরীক্ষা করে বলি এমন একটা দিন আসতে পারে যে দিনে আল্লাহর নাম নেওয়ার মতো পৃথিবীর জমিনে কেউ না থাকতে পারে কিন্তু আমার নবীর নাম নেওয়ার মতো কেউ না কেউ থাকবেই থাকবে জোরে বলে আর একটু জোরে বলেন যদি বলেন কেমন আল্লাহ নবী হাদিস শরীফে বললেন লা তাকুম মুসা হাত্তালা ইকুলা ফিল আরদি আল্লাহু আল্লাহ পৃথিবীর জমিনে যখন আল্লাহ আল্লাহ বলা থাকবে আল্লাহ পৃথিবীটা রেখে দেবে পৃথিবীর জমিনে যখন আল্লাহ আল্লাহ বলা কেউ থাকবে না আমার আল্লাহ পৃথিবীটা ধ্বংস করে দেবে তাহলে পৃথিবীতে আল্লাহর নাম নিলে পৃথিবী থাকবে আর পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ালা কেউ যদি নাই থাকে আমার আল্লাহ পৃথিবীটা গজব দিয়ে শেষ করে দেবে এবারে আটটা গিয়ে যা কোরআনের আয়াত পড়ো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আমার আল্লাহ বললেন নিশ্চয়ই আমি আল্লাহ ও মালাইকাতাহু এবং ফেরেশতারা আমি আল্লাহ আমার ফেরেশতারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শেষের দিকে ছেড়ে দিয়ে সঠিক যেটা সেটাই আমি বলছি পড়ো যেন মাফি আল্লাহ কোরআন শরীফে জানা ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ও মালাইকাতাহু ফেরেশতারা ইয়া আইয়ুহাল ইনা আমানু হে ইমানদারেরা সল্লু আলাইহি ওয়া তাসলিমা তোমরা আমার নাম আমার নবীর নামে দুরুস সালাম পাঠ করো tali আল্লাহ আমার নবীর নামে দুরুস সালাম পড়ে ও মালাইকাতাহ ফারেস্তারা দুরুস সালাম পড়ে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইমানদারেরা তোমরাও পড়ো tali আল্লাহ পড়ে ফারেস্তারা পড়ে আর বান্দারা পড়ে কান নামে দুরুস সালাম নবীর নামে দরুদ সালাম পৃথিবীর জমিনে যদি আল্লাহ বল নেওয়ালা ব্যক্তি যদি কেউ না থাকে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবে মরবে কারা বান্দারা মরবে তাহলে তিন শ্রেণীর ব্যক্তি আমার আল্লাহ ফারেস্তা বান্দা নবীর প্রতি দরুদ সালাম পড়ে বান্দা তো মরে গেছে আছে কয়জন দুই জনা আছে আমার আল্লাহ বললেন আমার হাবিবের তরু সালাম আমি পড়ি আমার ফারেস্তা পড়ে পান্তা পড়ে পান্তা যদি মরে যায় থাকবে জনা আল্লাহ যদি বলে ফারেস্তা আমি তোদেরকেও মেরে দেব আল্লাহ যদি মেরে দেন থাকবে কে একা আল্লাহ থাকবে আল্লাহ গোবা কি মিনকুলিখানে পৃথিবীতে সব ধ্বংস হবে কিন্তু আমার আল্লাহ তো ধ্বংস নয় বলুন আল্লাহ আমি আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে পৃথিবীর জমিনে এমন একটা সময় আসতে পারে আসবে আমি বলি না আসতে পারে এটাই হলো সন্দেহ আসতে পারে পৃথিবীর জমিনে আল্লাহর নাম নেওয়া ব্যক্তি কেউ একদিন না একদিন নাও থাকতে পারে কিন্তু আমার নবীর নামে দরু সালাম পড়তে হলো কেউ না কেউ থাকবে তাহলে পৃথিবীতে আল্লাহর নাম যখন না নেব বান্দাকে আল্লাহ মেরে দেবে ফারেস্তারা যদি না নেয় তাদেরকে মেরে দেবে থাকবে কে আমার আল্লাহ তাহলে আল্লাহর নাম বলনি ওলা কোন ব্যক্তি কি আছে কথা বলেন নেই কিন্তু আমার আল্লাহ তো নিজেই বলেছেন আমার হাবিবের নামে দরুদ সালাম তো আমি আল্লাহ পড়ি তাই আল্লাহর নাম নিয়েওয়ালা কেউ নেই কিন্তু নবীর নাম নিয়েওয়ালা তো আমার আল্লাই আছে জুরি বুঝতে পারবেন এত ঘুরিয়ে বলি বুঝতে পারবেন না জি আপনি পাঁচ মিনিটের তার সবার পাতে পড়বে না তখন হাড় বলে দূর করে ফেলে দেবে জি আল্লাহ 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 তাহলে পৃথিবীর জমিনে আমার আল্লাহর নাম মুছে যেতে পারি কিন্তু নবীন নাম আমার আল্লাহ মুছাবে কখনো মোসাবে না এবার আমি আপনাকে একটা কথা বলছি হাদিস শরীফে এসেছে ইন্নিল আরাফুল হাজার ওয়া সাজারা ইউসাল্লুনা আলাইয়া নবী যখন আমার তায়েফে হেজাবে রাস্তা দিয়ে চলে যেতেন ওই গাছগুলো ওই পাথরগুলো ইউসাল্লুনা আলাইয়া আমার নবীকে তারা সালাম পাঠ করতেন বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী জানাই হে আমার সাহাবায়ে রাম পৃথিবীর জমিনে তোমরা যদি ওই একটা বার দেখা যায় আমার ওখানে যদি নিয়ে চলে যাও আমি রাসূল যদি একবার ওই জায়গায় পৌঁছে যাই 어샤 যারা যে গাছগুলো আল 하যারা যে পাথরগুলো আমার প্রতি সালাম দিয়েছিল যারা আমাকে সালাম দেয়নি ওই পাথরের চেহারাটা কালো হয়ে গেছে আর যে পাথরগুলো গাছগুলো আমাকে সালাম দিয়েছিল ওই পাথরের চেহারাটা আকার পুরো সাদা নূর হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি নামাজ পড়বেন নামাজের ভিতরে পীর সাহেবকে সালাম দেবে নামাজ হবে না ইমামকে মুয়াজ্জিনকে হাজীকে আল্লাহ ওয়ালা ব্যক্তিকে হাফেজ কোরআন আলেম মুক্তা আইজিকে আপনি যদি সালাম দাও আপনার নামাজ হবে না কিন্তু নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নবীর প্রতি সালাম না দিলে কারণ নামাজ হবে না জোরে বলে আল্লাহর সম্পর্ক প্রথমে একটা বলেছি বাহ্যিক কিভাবে চলবো বোঝেন উপরে আমাদের নাম ভিতরে ইহুদি খ্রিস্টানদের চিত্র পরে একটু নবীর প্রশংসা বলছি আল্লাহ আমি আপনার কাছে নবীর প্রশংসা বলতে আর একটু আগিয়ে যাই ও ছেলেরা বাচ্চারা অনেকে বলে নবীর প্রতি দরুদ সালাম পড়া যাবে না তাহলে নবীর প্রতি দরুদ সালাম যদি পড়া না যায় আল্লাহ বলেছে আমি পড়ি ফেরেশতা পড়ে বান্দা পড়ে তাহলে আল্লাহ কি ভুল করছে যদি বলে পড়া যাবে না পৃথিবীর বান্ধব পৃথিবীর উন্মাতেরা নবীর উন্মাতেরা তারা নামাজের ভিতরে নবীর প্রতি সালাম দিচ্ছে আল্লাহর একটা হাদিস শরীফে পেয়েছিলাম আখন হচ্ছে এশার পর মানে আসরের নামাজ যখন হয়ে যায় সত্তর হাজার ফারেস তারা ওরা চলে আছে মসজিদে নাবাবির পাশে আমার নবী পাকের মাজাল মোকাদ্দাস শরীফে ওরা তসবি তেলাওয়াত পাঠ করে না শুধু নবীর প্রতি দরুদ সালাম পাঠ করে নবীর প্রতি দরুদ সালাম পাঠ করে আসর থেকে নিয়ে একেবারে ফজরের আজান পর্যন্ত ফজরের আজান হয়ে গেলে মসজিদে নাবাবিতে ওই সত্তর হাজার ফেরেস্তারা চলে যায় নতুন করে আল্লাহ সত্তর হাজার ফারেস্তা ওই ফজরের আজান থেকে নিয়ে আবার আসরের আজান পর্যন্ত ওদেরকে তরু সালাম পড়ায় আমার নবীর মাজার শরীফে ওরা আবার আসর থেকে পড়ে চলে যায় আবার নতুন করে আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত সত্তর হাজার ফারেস্তারা আমার নবীর প্রতি তরু সালাম পড়ার জন্য আল্লাহ নিযুক্ত করে দেয় যে ফেরেস্তা সত্তর হাজার একবার নবীর প্রতি তরু সালাম পড়ার লাইন পেয়েছে সুযোগ পেয়েছে হাদিস বর্ণনা দিয়েছেন কিয়ামত পর্যন্ত ওই ফারেস্তারা চাঁস পাবে না তাহলে ফারেস্তার সংখ্যা কত একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না তাহলে পৃথিবীর জমিনে কেউ সালাম পড়ুক আর নাই পড়ু বান্দা যদি মরে যায় পড়া দরকার নাই ফারেস্তা যদি মরে যায় পড়া দরকার নাই কিন্তু আমার আল্লাহ প্রতিদিন প্রতিদিন সত্তর হাজার ফারেস্তা দিয়ে আমার নবী পাকের মাজার শরীফটা ঘুরিয়ে ঘুরিয়ে তাদেরকে দরু সালাম পড়ায় আর আমার আল্লাহ আদা করেছেন আমার প্রতি নিজেই তোর সালাম পাঠ করেন জোরে বলেন সুবহানাল্লাহ আমরা বছরে একবার করি নবী দিবস বছরে একবার না দুবার উম্মেশি আমরা একবার করি বছরে নবীর সম্পর্কে আলোচনা কিন্তু আমার আল্লাহ বছরে বাহান্ন বার আমার নবী দিবস পালন করে থাকেন জোরে বলে বছরে সপ্তাহ কটা বাহান্নটা প্রতি সপ্তাহ সোমবার আছে না নাই আছে সোমবার দিন যখন আসে আমার মবির আগমনের দিন ওই দিনে তাকি কি কবরের আযাব আল্লাহ মাফ করে দেয় তাহলে বছরে আমরা একবার সোমবারকে ভালোবাসি ওই দিন নবী দিবস করি কিন্তু আমার আল্লাহ বছরে সোমবারকে ভালোবাসে তাহলে সোমবারে জলসা এটাই যদি তার ভুল জাহান নামি হয় তাহলে আল্লাহ তো বছরে বাহান্নবার ভালোবেসেছে তাকে কি বলবে বাবা তার কারণটা কি জানেন আমের অন্যদিকে যাচ্ছে না। अद्के जाओ আমার এই শুদ্ধ আপনাদের বলছি এমন একটা কথা আল্লাহ শোনাক যে কথাটা যেন ইমানে শক্তি হয় আর যেন দুনিয়াতে চলতে পারি এমন একটা কথা বলে যে দুনিয়াতে আমাদের কিছু চলার ব্যাপারে আর পরে বলছি আমাদের ইমান যেন মজবুত হয় বলুন আল্লাহ আমিন আর একটু জোরে বলেন আল্লাহ আমিন আর একটু জোরে বলেন আমিন সকলে মহাপতির তোর শরীফ আল্লাহ তুমি সরি কি তুমি মহান বিশ্বের মালিক তুমি অগো দয়াবান তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারিয়ে রাكو পতে চলে চালাও তোমার পথে অগো মহিমান বিশ্বের মালিক তুমি অগো দয়াবান এখন দফার তুমি এখন সাততা হাসরের দিনে তুমি রহিবে কাহার সেই দিন বিশের মালিক তুমি অগদয়াবান আল্লাহ আলী। আল্লাহ একজন না দুজনা বাবা কবরে গেলে ছাড় পাওয়া যাবে আল্লাহর নাম বললে কবরে ছাড় পাওয়া যাবে আল্লাহর নাম বললে হ্যাঁ কি বলে পাওয়া যাবে না যদি বলেন তোমার রবকে মান রব্বুকা আমি আপনি বলবো আল্লাহ ছাড় দেবে না বলে হওয়া ছাড় পাওয়া খুব কঠিন হবে না আবার চা নিয়ে এসেছে না ঘন্টা এখন না একদম না এক ঘন্টা মিলাদ হবে পুরোনো দিন ধরে ছেলেরা কষ্ট করে পয়সা করে এক জায়গায় করে আবার চা একদম চা দেবে না যা দিয়ে সেই পর্যন্ত থাক কি অসুবিধা ভোর বলছি নাকি কি দরকার বাবা আবার না বলেন বলে দিলেও নেবে ওটা চা টা কিছু দেয় দে বাবা কি জায়গা আছে সমস্যা হয় এবারে আল্লাহ আল্লাহ আমি আপনাকে বলছি কবরের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন ফারেস্তা যদি জিজ্ঞাসা করে মান রব বোকা তোমার রবকে আপনি যদি বলেন রব টপ কিছুই নাই তাকে বলা হয় নাস্তিক জাহান্নামী না জান্নাতি এক নাম্বার ফারেস্তা যদি আবার জিজ্ঞাসা করেন মান রব পোকা তোমার রবকে আপনি যদি বলেন আমার রব হলো সৃষ্টি করতা আল্লাহ জান্নাতি না জাহান আচ্ছা পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবির ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি পৃথিবীতে সাড়ে তিন সাড়ে তিন কোটি যদি ধর্ম থাকে সাড়ে তিন লাখ যদি ধর্ম থাকে সাড়ে তিন হাজারও যদি ধর্ম থাকে সাড়ে তিন হাজারের ভিতরে আমি পঞ্চাশ বাদ দিলাম তিন হাজার যদি ধর্ম থাকে তিন হাজার ধর্মের মানুষ বিশ্বাস করে সৃষ্টিকর্তা বলে একজন আছে ঠিক না তাহলে আল্লাহ যদি বিশ্বাস করলে জান্নাত পাওয়া যায় তাহলে ওদের কি ও জান্নাত দেওয়া দরকার যদি আল্লাহ ফারেস্তা দিয়ে জিজ্ঞাসা করে অমার দিন ও কা তোমার দিন কি আপনি কি বলবেন ইসলাম আপনি কি জান্নাত পেয়ে যাবেন পাবেন না হবে না আলি আল্লাহকে আপনি কবরে যদি বলেন আমি আল্লাহ বিশ্বাসই অসংখ্যবার করে বলছি পৃথিবীর কোনো আলেম যদি কাটে আমি জীবনে বক্তৃতা করব না কবরের ভিতরে আপনি যদি বলেন আমার আল্লাহ বিশ্বাস করি আমি আপনার জান্নাত হবে না কবরের ভিতরে আপনি যদি বলেন আল্লাহ আপনি যদি বলেন আমার দিন তোমার দিন কি আপনি যদি বলেন ইন্না দিনা ইনতাল্লাহিল ইসলাম ইসলাম হলো সত্য ধর্ম মনন নিয়ত ধর্ম আল্লাহর কাছে আমরাও ইসলাম ধর্মের অনুসারী আপনিও জান্নাত পাবেন না বলে আজি বস্তু এরে বলা হয় যোগ্য কেতাবি ওয়াজ বুকের পাঠালিয়ে ওয়াজ করা আর ওই সাহাবার মতন হবে না যে মেরে দিলাম পানি দিল ভুক দিয়ে দিল যত টপ টপ করে কাঁপতে উঠে গেল জোরে বলো সুবহানাল্লাহ সে ওয়াজ সেও আছে না ভিটামিন উপন্যাস ক্ষতি পরিতা নানান রাগে আগে সেই সবাই ক্ষতিরও আজ

ব্যক্তি আছে আমি আল্লাহ আমায় বিশ্বাস করে কিন্তু ওরা নাজাদ পাবে না পৃথিবীতে এমন ব্যক্তি আছে আমার দিন ইসলাম ওরা সত্য বলে সাপোর্ট করে ওরা নাজাজ পাবে না তার কারণ পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার নাম আর দিনটা তামাম পৃথিবীতে ছড়িয়েছে একমাত্র মোহাম্মদ সাল্লাম আর পরীক্ষায় বলবে অমান দিন ওকা তোমার নবীকে নবীকে যদি চিনতে

একদম গুহার কাছে গিয়ে বলছে আল্লাহ এত চিটিংবাজি করেছি আপনি যে আমার সৃষ্টি করতে আমি সব জানি কিন্তু দুনিয়াতে আমি একটু খোদা হব বলে আমার খুব शौक হাদিসটা কি পড়েনি বাবা তাহলে ফেরাউন তিনিও আল্লাহ বিশ্বাস করতেন না করে না তাহলে তাকেও তো না কখনো পাওয়া যাবে না জান্নাত নেই আপনি যদি বলেন দিন ইসলাম সত্য ধর্ম এ ছেলেরা বাচ্চারা এক সময় নবী আমার আবু বাড়ি গেলেন ও চাচা আপনার বাড়ি উঠোনে যে একটা খাজুর গাছ আছে এই খাজুর গাছে ফল হয় না শুধু পড়ে যায় আমি কে তো দোয়া করে দেব আল্লাহর নবী যখন বললেন আবু জাহিল বললেন আবু জাহিল বললেন বাবা মোহাম্মাদ তুমি একটু দোয়া করে দাও যাতে আমার ফল হয় আমার নবী মনে করেছেন আবু জাহিল হাতে তো মানুষের বাচ্চা হয়েছে তাই বললেন চাচাজি তো দোয়া করব যাতে ফল হয় এ মোহাম্মদ তুমি একটু দোয়া করো যাতে ফল হয় আমার নবী পাকে একটু দোয়া করুন পরের দিন সকালে এসে আমার নবী আবু জাহেলকে বলল চাচাজি আপনি কি দেখেছেন আমার দোয়া কবুল হয়েছে না হয়নি ফলের অবস্থাটা কি বলল চলো দেখে আসি ঘর থেকে বাইরে হয়ে বাগানে যখন যায় দেখতে পায় যে ফলটা ছোট অবস্থায় কুড়ি হয়ে ভরে যেত তোলায় পিছিয়ে পড়ে থাকতো ওই ফল কোনো আল্লাহ বড় বড় পাকা কাঁচা ফল করে দিয়েছে আমার নবী জিজ্ঞাসা করলেন চাচা জি এই ফলটা কিভাবে বড় হয়েছে চাচা জি আবু জাহেল বলেছিল তুই জানিস আর সেই তুই জানে কথা বুঝে আসেনি অথেব জানে যে আল্লাহ বলে একজন আছে সেই জানে মানে কি এখান কি আস করেন ও যখন বলেছে তুই জানিস আর সেই জানে

তাহলে জীবনে আমি সন্নাথ পালন করতাম না জীবনে আমি দাড়ি রাখতাম না নামাজের সন্ন্যাত পড়তাম না সালাম দিতাম না শুধু আল্লাহর হুকুম ফরজ গুলো পড়ব ফরজ হজ গুলো করব ফরজ জাকাত গুলো দেবো টাকা হলি হজ করবো টাকা হলি জাকাত দেবো টাকা হলি করবো দেবো না দিলে শুয়ে কথা ঠিক ঠিক তার কারণটা কি এই দাড়ি থাকলে চুল্লু দোকানে যাওয়া যাবে না এটাই হলো নবীর সন্ন্যাতের একটা ক্যাটাগরি বড় মজে যা জোরে বলে সুবহানাল্লাহ অসুবিধা হচ্ছে নাকি

একটা আয়াতি এসছে ভুলে গেছি আয়াতে আমার আল্লাহ বলছেন তোমাদের হাতের উপরে যে আমি রেখা দিয়েছি এক একজনের এক এক রকম পৃথক পৃথক আমি আল্লাহ ম্যাপ তৈরি করে দিয়েছি সেখান থেকে কেয়াস করে তো লিঙ্ক ফটো শুরু হয়েছে পরশুর আয়াত ভুলে গেছে একটু সময় দিনে পেয়ে যাবো ওই আয়াতে বলা হয়েছে তোমাদের হাতের যে এক একটা আমি তোমাদের চিহ্নিত করেছি পৃথিবীর প্রত্যেকের প্রত্যেকের বলেন বলেন্লাহ আরেকটু জুড়ে বলে রসুল বলেছেন তোমরা যখন বাড়িতে ঘুমাবে বাড়ি ঘুমানোর সময় তোমাদের বাল্প লাইট গুলো বন্ধ করে দেবে ঘুমাবে কেন লাইট জ্বললে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা ছয় ঘন্টা যখন ঘুমিয়ে থাকবে তোমাদের এই মাথার বেরেনে তোমাদের পানি আকারে জমবে ব্রেন টেস্টক টিউমার মাথার কোনো ডিফেক্ট রোগ আসতে পারে তাই রসুল বলেছেন আমার সন্ন্যাদ অন্ধকার জায়গায় ঘুমাবে তাতে ঘুমটা হবে ভালো আর যদি তোমাদের ইজ্জতের কাপড়

পেয়ে যাবে ঠিক কিনা আর যদি এত আইন কাম হয় তা ও সারা জীবন ওর বাপ বলে গেছে আমি যে ব্যবসা করেছি আমার বাপ করে গেছিল আমি করেছি আর তুমি বাবা একটু করো চোদ্দ পুরুষ একই ব্যবসা ধরে গেছে বাবা সবাই উন্নতি হয়ে গেল রাখালের ছেলে আজকের চাওয়ালা মত তুমি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হচ্ছে বাবা তুমি এখনো হতে পারলে না এত তার কারণটা কি পুরো সব মিথ্যাবাদী আমার কথা কি খারাপ লাগছে দামাতেবাদী একদম পুরো ফলস কেন পৃথিবীর জমিনে কি হবে না হবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে না বলুন সুবহানাল্লাহ একজন হাত দেখছি ওটা হচ্ছে আমি কোদিন আগে আশামে গেছিলাম ঠিক আশানের আশামে শিলচর এয়ারপোর্টের কাছাকাছি ফিরে আসার সময় দেখলাম ওই বসে বসে প্যাসেঞ্জার ওরা গুটি বার করে এরকম কি গুটি করে না দেখছে ভাগ্য লোটারি করে নাকি ভাগ্য লোটারি ভাগ্য লটারি তা ভাগ্য লটারি করছে আমি চুপ করে বসে আছি মলিশায় মানুষ তাও আসাম জায়গাটা খুব না খুব খাতার টাকা তাই ভিতরে চেক আপ করে নিয়ে কিছু বসে আছি হওয়ার পরে আমি এর দেখছি কি করা যায় আর ওদের তো আলাদা ভাষা এমনি আমাদের ভাষা এটা ওরা বুঝতে পারে কিন্তু ওদের মাতৃভাষা বললে আমি জীবনে বুঝতে পারি তা ওরা যখন করছে করতে করতে পাশে মোবাইল রেখেছিল পোচড়ে রেখে খেলা দেখাতে 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 মোবাইলটা ঝটরে নিজেকে পড়ে গেছে

তাহলে আপনাকে বলছি নবী আদম আলাইহি সালাম জান্নাতের ভিতরে গিয়ে জান্নাতটা খুশিময় করতে গিয়ে নবী আদম বিয়ের প্রয়োজন হয়েছিল না হয়নি হাওয়াকে বিয়ের প্রয়োজন হয়েছিল আমার ইউটিউবে ক্যাসেটটা শুনেছিলেন ভাই আমি খুব কেটে বলছি বিয়ের প্রয়োজন হয়েছিল ওই বিয়ের প্রয়োজন মিটাতে গিয়ে বাবা বিশ বার কুড়ি বার ওই জান্নাতের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর প্রতি দরুদা সালাম পাঠ করে ওটাই বিয়ের দিন মোহর আদায় করতে হয়েছে বলো সবার আল্লাহ পড়ছিলাম দরুদ সালাম আল্লাহ পড়ে ফারেস্তা পড়ে গাজগাসালি গাছালি পড়ে ফারেস্তারা পড়ে বান্দারা পড়ো নবী আদম জান্নাতের ভিতরে একটা নবী হয়ে পড়েছে ঠিক কিনা এবার বলছি একটা স্ত্রীকে হালাল করতে গিয়ে জান্নাতের ভিতরে যদি বিশ বার বিশ বার এক কোথায় কুড়ি বার যদি দরুদ সালাম পড়ে জান্নাত তার স্ত্রী যদি হালাল করতে হয় এ জামানায় যারা বলে দরুদ সালাম পড়া যাবে না তারে ভাবতে হবে আবু জাহেলের কোয়া ছাড়া তোমার কোনো বাস হবে না কোনো বাস হবে না বাবু স্ত্রী পৃথিবীতে সবচাইতে হালাল জিনিস স্ত্রী তো বাবা স্ত্রী স্ত্রী যদি হালাল হয় নাইবে আল্লাহ হয় আল্লাহ হয় কটা একটা একটা আল্লাহ হয় স্বামী হয় কটা স্বামী হয় কটা স্বামী হয় একটা স্ত্রী হয় কটা স্বামী হয় কটা একটা আচ্ছা স্ত্রী যদি সত্তর বার যদি বলে আমার স্বামী আমি তোমার স্বামী তোমার না তোমার ভালো লাগে না পছন্দ করবো না তালাক পড়বে কি তালাক পড়বে পড়বে না পড়বে না তবে কোটে গিয়ে যদি ডিফেন্স করে তখন কি আসছে তখন ওটা মানে সাকসেসফুল হয়ে ফিরিত হতে পারে কিন্তু স্বামী যদি বলে ওই যা বলে তালাসাবি যা বলে তালাক হবে না হবে না হবে বসিরাট আল্লামা হুজুর ফতোয়ায় আমিনিয়াতে তিনি ফয়সালা করে দিয়েছেন কিতাবটা আমার গাড়িতে নিয়ে যত সম্ভব এরা তো 770 পিস কেসামার গাড়ি ভিতরেই থাকে

রসুল বলছেন সারিদ সারিদ আরবিতে বলা হয় আমার পৃথিবীর ভালো একটা সম্পত্তি হলো তোমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা চরি বল। সুবহানাল্লাহ এক এক জনা সম্পত্তি তবে বাবা বসিরাত হুজুর ফতোয়ে আমিনিয়াতে বলেছেন আমি আগেই বলেছিলাম এমন বক্তিতা করব সমাজে জানা প্রয়োজন হয় পরকালে যেন নাজাত পায় দুনিয়াতে জানা চলতে পারি বলেছিলাম না তাহলে শোনেন বসিরার হুজুর ফতোয়া আমিনিয়াতে বলেছেন কোন স্বামী যদি স্ত্রীকে যদি তালাক দেয় ওই তালাকটা তাহালিল করবে কিভাবে তাহালিল করবে কি হবে যে স্ত্রীকে তালাক দেবে ওই স্ত্রীকে জীবনে আর ফিরিয়ে পাওয়া যাবে না অনেক মুফাসসিররা বলেছেন কিন্তু ইমাম আজম বলেছেন না ফিরিয়ে পাওয়া যাবে এрие পাওয়া যাবে তার কোয়ালিটি পরে বলছি বসির앗 হুজুর বলেছেন যে স্ত্রীকে তালাক দেবে ওই স্ত্রীটাকে 3 মাস 10 দিন পরে অন্য এক জায়গা তাহালিল যাকে বড় হয় চৈন শক্তি মেঠানো তাকওয়ান একটা পুরুষের সঙ্গে বিয়ের ব্যবস্থা করতে হবে তাকে যদি বলা হয় বড় লাঠি নিয়ে দরজায় বসে रहिए গায়ে হাত দিয়ে মারবো হবে না বউটা কিন্তু ব্যবসায়ী হবে তোমার সঙ্গে বিয়ে দিবে কোন চুক্তি হবে না বসিরান হুজুর লিখেছেন ওই স্ত্রীটা ওই পুরুষের সঙ্গে বিয়ে হবে তুমি স্বামী জীবনে আর স্ত্রী পাবে না আবা গো করো কবি তাদের ভিতরে অশান্তি হয়ে ওই মেয়েটার কোপালে ঝেটা মেরে তালাক দেয়া তোমার লোভ তখন পালা হবে তখন শিখে ছিড়ে পড়বে তার আগে না কোনো চুক্তি নয় বুঝে আসছে বাবা যদি আবার সেই স্ত্রী আর স্বামী যদি ঝামেলা হয় যদি তালাক দেয় পাঁচ বছর পরে হোক আর বছর পরে হোক আর নব্বই বছর পরে হোক তারপরে ওই স্ত্রী নবাদ যদি একান্ত ইচ্ছা হয় ওই স্ত্রী যেখান থেকে ওই স্বামী তালাক দেবে ওখান থেকে ফের তিন মাস দশ দিন পরে তোমার সঙ্গে সুব্যবস্থা বিয়ে হবে বাবা এই পৃথিবীর জমিনে কেউ যদি অন্য কোনো ফতোয়া দিতে পারে তার সঙ্গে আমার একটু দেখা করিয়ে দিতে পারে আপনাদের সঙ্গে সাক্ষাৎ

এবার আপনাদের কাছে আমি আরেকটা একটা তথ্য বলছি রসুল পাকের সম্পর্কে আল্লাহ আমার নবী দুনিয়াতে জন্ম হয়েছে কবে বলতে পারে জন্ম হয়েছে কবে বলতে পারে জন্ম জন্ম আমার নবী জন্ম হয়েছে কবে বলতে পারে কোথা বল না কেন আমার নবী জন্ম হয়েছে কবে হ্যাঁ তো বলে দিলে তো হয়ে যায় জানি তো সারা জীবন মিথ্যে কথা বলবে 12ই রবিউল আউয়াল না বারো রাহবাল কি জন্ম কি বলেন জন্ম ভাই আশা করি এরকম ক্যাটাগরির আলেমে দু চারবার শুনলে আপনাদের পরিবর্তন হয়ে যাবে সব ধান ধারণা আরে 12 তারিখ সুবিহে সাদিক রবিউল আউয়াল সমবা ওটা জন্ম নয় তামা পৃথিবীর সৃষ্টির পূর্বে রাসূল বললেন আসমা আল আরদাল জিবাল পাহাড় মাটি আর আসমানের আগে অখলক উল্লাসাই শাইইম মিন তোমার হাবিবকে নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন জরে বলে সুবহানাল্লাহ তাহলে পৃথিবীর সবার সৃষ্টির আগে কে সৃষ্টি আমার নবী বললেন কেন তাহলে বারোই তারিখে রবিউল আওয়াল আরে ওটা হচ্ছে আগমন বল সুবহানাল্লাহ আমার বয়স হচ্ছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর বয়স আপনাদের কিন্তু এখানে আমরা এসেছি দশ মিনিট এক ঘন্টা আগে না এটাই হচ্ছে আগমন আর ওটা হয়েছিল জন্ম ঠিক কিনা ওটা হচ্ছে জন্ম আর এটা হচ্ছে আগমন তবে রসুলের জন্ম সবার আগে আর বারোই তারিখে এসছে ওটা হচ্ছে আগমন কিনাম গুলি এসে নামাজ পড়তে গেলে আগে কপাল যায় না আগে না আগে না আপনারা কি সিলসিলা ছিলাম দাদাপীর হুজুরের মুরিদ মতাকিন না অন্য কিছু আছে মুরিদ কিন্তু তাহলে একটু ভাবতে হবে বাপ দাদার পর্চা তো খেয়াল রাখা দরকার বসিরাট আল্লামা হুজুর একটা নামাজ শিক্ষা লিখেছেন দাদা হুজুর পীর কেবলার অনুমোদিত ওই নামাজ শিক্ষা একশো সতেরো নম্বর পৃষ্ঠার ডান সাইডে শত লেখা আছে নামাজ পড়তে গেলে আগে যাবে তার তারপরে যাবে বাবা তাহলে এতদিন আমরা একটু গোলমাল করছিলাম না করিনি একটা কেতাব লিখেছে কেতাবটার নাম হলো নামাজ সংক্রান্ত মাসলার কেতাব তাতে ছত্রিশ নম্বর পৃষ্ঠা লেখা আছে কপালের আগে চুল গেলে নামাজ বকরুক টুপি গেলে নামাজ বকরুক দাড়ি গেলে নামাজ বুকুক সময় এই যে চাদরের কানা ঝরলে সেদার আগে গেলে নামাজ মাত্র হনুমান টুপি পরে না বাপ পরে ঠান্ডা লাগে বলে পলিথিনে কারণে মতন ঠান্ডা লাগে ওইটা যদি আগে দাও নামাজ মকরুভ হবে কোপালে এই নাকির আগে সর্বপ্রথম কোপাল যাবে কোপাল যাবে কোপালের আগে অন্য কোনো অঙ্গ কাপড় লেবাস গেলে নামাজ মুক্রব হবে এতদিন বাবা যা করেছেন আমি কিছু বলছি না এখন যখন শুনে ফেলেছেন আগামী দিন থেকে আপনারা প্রত্যেককে নামাজ পড়ার আগে কোপালটা দেবেন যে মতটা হলো দাদা হুজুর পীর কেলা সুক্ষ কোরআন হাদিসেরই মত বলল সুবহানাল্লাহ যদি সন্দেহ হয় কারোর বই যদি থাকে বাবা বাড়ি খুলে দেখো আমার সঙ্গে তর্ক করে লাভ হবে জি জি আচ্ছা সুবিহি সাদিক না সুবিহি কাজী সুবিহ সাদিক সুবিহ কাজী এর ভিতরে মতানৈক্য বিশাল একটা কিছু নাই হ্যাঁ মার নাম কি ওনার আচ্ছা আচ্ছা যাও হতে পারে হতে পারে হতে পারে অসুবিধা কি আছে আমি সাপোস একটা কথা বলছি একটা কথা বলছি সুবহি সাদিক আর সুবহি কাজী ভালো করে শুনেন এর ভিতরে বিশাল একটা পার্থক্য নয় পার্থক্য নয় সুবহি কাজী বেশতে কিতাবে আছে অবশ্যই আছে আর সুবহি সাদিক যেমন আমরা বলি রসূল দুনিয়াতে আগমন হয়েছে আমরা ধরেছি 12 রবিউল আউয়াল আর 12 রবিউল আউয়াল এটাও সঠিক নাকি এটাও সঠিক না 11 12 13 14 15 এই নয় থেকে নিয়ে এতটা তারিখ আলেমরা বলেছেন বলেছেন গবেষক মুক্তি রসুল এসেছেন তার ভিতরে সবটা বাদ দিয়ে আমরা শুধু বারো তারিখ ধরে রেখেছি এই কদরের রাত কোনটা বাবা শেষের জয় দিন শেষের জয় দিন বিজল রাত কদরের রাত আমরা ধরে রাখি কোনটা সাতাশের রাত ধরে রাখি কোনটা বারের রঙুল আওয়াল কিন্তু এর ভিতরে আরো চারটা পাঁচটা দিন আছে কথা বুঝিয়ে আসছে। চারটে পাঁচটা দিন আছে তবে যিনি যেটা বলেছেন এটা অনুসারে তানি সেটাই আছে কোনো অসুবিধা নেই এতে কোনো দ্বিমত মত নয় কি করা যাবে না সেটাই আছে তবে আপনাকে একটা কথা ভাবতে হবে সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল কলম সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল কলম কলম কে বলছে কলম তুমি এবার লেখা শুরু করো আল্লাহ আমি তো সর্বপ্রথম সৃষ্টি আমার আগে কিছু ছিল না আমি কি লিখবো ঠিক কিনা বাবা ঠিক বলছে তোমার আগে আমার হাবিবকে সৃষ্টি করেছে তুমি জানতেন না তা নামটা লেখো জোরে বলে হার আরেকটি জড়িয়ে পড়ে আপনাদের এলাকার কোন একটা আলেম এসে বলেছিল ঠলা চুনফুলি উরুদ্দার দাঁড়িয়া এই হেন চৌধুরী চকের ভিতর এক জায়গায় কথাটা বলেছিল নবী নরু নয় নবী হলো মাটি বলেছিল না সে সিলসিলা ফুরফুরার আলেম নাম দিয়েছিল কি ফুরফুরা সিলসিলার আলেম বলছে আমি একটা সন্নাতুল জামাতের আলেম দোহাই দিয়েছিল কি ফির আল্লামা মেজলা হুজুর পীর আল্লামা সাইফিদ্দিন হুজুর মাদ্দা জিল্লা হুল আলী হুজুর মানে ওই যে মাদ্দা জিল্লা নাম ছিল সেই নামের জন্যই বলেছে নামটা চেনার জন্য হুজুরের একটা কেতাব

ভালো করে বুঝবেন এখানে দাওয়াত করেছেন আমার দেখতে না আমার ছেলে দেখতে আমার দেখতে আমার ছেলে দেখতে আমার দেখতে ফুরফুরা দাদা পীরে যতই আলাওলাদ থাকো টোটাল দাদা পীরের আলাওলাদকে ভালোবাসি আলাওলাদে দেখে দাদা পীরকে ভালোবাসি না বাতা পীরের ওসিলায় আলাওলাদকে ভালোবাসি দাদা পীরে দেখায় আল আওলাদকে ভালোবাসি কোন আল আওলাত কোন পীর জেদা কোন পীর সাহেব কি কেতাব লিখেছে আমার চত্ত্বপুরুষের দরকার নেই খুলে দেখার কাদা হুজুর পীর কেবলা টোটালে ভারতবর্ষের জমি শ্রেষ্ঠ মশা সন্দেহ আছে সন্দেহ নেই তিনি একটা কেতাব লিফলে বলেছেন বশিরাট আল্লামা হুজুর কেতাব লিখেছে কেতাব নাম হলো বিলাদে মোস্তফা আর কাদা হুজুর পীর কেবলা বশিরাথ আল্লামা হুজুর নিজে বলেছেন নবী নূর আপনি কার কথা নেবে কার কথা ছেলেদের কথা না বাপের কথা কথা বুঝিয়ে এসছে আমি বিশাল মুখ ফটকা ভাই শুধু বলিনি চুপ করে থাকি নতুন মুখ কিন্তু বলা শুরু করলি ও পাঁচ ঘন্টা কিন্তু এক ঘন্টায় গিলে লে সেই জন্য বলছি পৃথিবীতে যে আলেম ওয়াজ করছে আগে তাকে দেখেন কোয়ালিফিকেশন যোগ্য আলেম কিনা যোগ্য আলেম কিনা সবচাইতে মজার কথা যার ড্রাইভিং লাইসেন্স নেই সে আপনাকে আগারে খাগারে খানার বন্ধে ফেলে দিতে পারে ড্রাইভিং লাইসেন্স থাকলে ফেলে দিলেও তোমার এক সময় বিচার কম হবে যে বাবা ড্রাইভিং লাইসেন্স করে তিন মাস দিয়ে ছেড়ে দাও আর ড্রাইভিং লাইসেন্স না থাকলে ওকে ছয় মাস বছর পনেরো বছর জেল দেবে নাকি জেল দেবে না জেল দেবে ওই জন্য যোগ্য আলেমের এক দু ঘন্টা বক্তৃতা শোনো তাতে জীবন চরিত্র পরিবর্তন হবে আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারী তকবীর 1.5টা শেষ করব জি না আমি তো যাব সব আপনাদের বিরুদ্ধে চলার কথা বলছি কেন সব তো আপনাদের বিরুদ্ধেই বলছি তার আমি যা হস করছি এত সুন্দর মানে এত সুন্দর আর কে হস করে কি হয় এ যা বলছি এ জীবনে সত্য হবে না আর এটাই আমার ছাড়া হয় না আমি আগে ভিটামিনাস করতাম দেখি যে ভিটামিনাসের কচু পড়া কিছু হয় না নিজের এলিমিল্যান্স শেষ হচ্ছে নিজের আখলাক আদাত চরিত্র পরিবর্তন হয় না ওই জন্য সঠিক কিছু বলার জন্য চিন্তা ধারা একটাই তবে আপনাদের কাছে একটা কথা বলছি নবী নূর না নবী মাটি নবী নূর নবী মাটি দুটোই সঠিক ভালো করে শুনবেন দুটোই সঠিক আমি চিন্তা ধারা বলছি যে ব্যক্তিটা বলেছেন যে ব্যক্তি বলেছে এই উমুখ লোকের পাকা ঘর তার উদ্দেশ্য সম্মান বাড়ানো না কমানো সম্মান বাড়ানো যে ব্যক্তি ছেলে আমাদের হেডমাস্টার থ্রি পাস ভালো করে শুনবেন আমাদের হেডমাস্টার যিনি পড়ায় এক ও থ্রি পাস কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে ঠিক বলেছে থ্রি পাস তো করতে হয়েছে আচ্ছা এই কথাটা বলার জন্য সত্য কথা তবুও সত্য কথা বলার জন্য হেডমাস্টারকে ছোট করা হয়েছে না বড় করা হয়েছে ছোটকোরা হয়েছে নবী যদি মাটির হয় নূর হয় দুটো মিলিয়ে যদি বলা হয় কেউ যদি নূর কে हटিয়ে শুধু যদি মাটি বলা হয় তাহলে হেডমাস্টার থ্রি পাস এই ভাষা ব্যবহার করেছে না করেনি করেছে লিখে রেখে দাও 72 দলে যাবে 72ে 72 দলে নামাজ রোজা তসবিহ तिलावत হজ জায়গা সব থাকবে কবরে আল্লাহকে বিশ্বাস করবে দিনকে বিশ্বাস করে সব থাকবে নাজাত পাবে না শুধু নবীর কে মানার জন্য ঠিক কিনা শুধু নবীকে না মানার জন্য পৃথিবীতে সাউরি সমালোচনা করো যে সাউরি মা ডিম সিদ্ধ হয়নি সাউরি মা ফোন করে বলবে আর মেজে জামা যেন না আসে বারণ করে দেবে আর যদি বন্ধুর সমালোচনা করো বন্ধু বলবে অমুক জনের টাকা জীবনে ধার দেবো নাকি বন্ধু চাচা টাকা ধার দেবে না মেম্বার প্রদানের সমালোচনা করো বলবে মবিজুলের এলাকা জীবনে অস্পতি ঢুকবে না ঠিক না বলবে তো কিন্তু নবীর সমালোচনা করলে কি হয় বাবা দুনিয়াতে কেউ কিছু না করলেও পরকালে তোমার বাহাত্তরের দলে যেতে হবেই হবেই 아베 알라 আমি আপনাকে বলছিলাম যে কথাটা বলছিলাম নবীর ভালোবাসা সম্পর্কে একটা কথা বলছিলাম এ আমার ছেলেরা বাচ্চারা আমার সমাবয়স্ক ভাইরা আমার আব্বাজিরা পর্দান আমার মা চাচিরা আম্মারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ কিয়ামত কিয়ামত পৃথিবী জমিনে কবে নাজিল করবে আল্লাহ নবী বললেন আল্লাহু আলাম আল্লাহ ভালো জানে পৃথিবী জমিনে কবে কিয়ামত দান করবে আল্লাহ নবীকে আবার একটা সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ কিয়ামত কবে নাজিল করবে হে আমার সাহাবাই کرام পৃথিবীর জমিনে মহররম মাসে কিয়ামত দেবে আমি ঠিক বলতে পারছি না আল্লাহ 10 তারিখে কিয়ামত দেবে ঠিক বলতে পারছি না শুক্রবারে কিয়ামত দেবে ঠিক বলতে পারছি না তবে আল্লাহু আলাম আল্লাহ ভালো জানে তবে না শুক্কুরবার না 10ই মহররম না আশুরার রাত মাস আমি বার দিন তারিখ বলতে পারবো না তবে একটা দিন বলবো যেই দিনে রসুলের মহাপতির কোনো এবাদা থাকবে না ওই দিনে ওই সময়ে আল্লাহ কিয়ামত গজব দেবেই দেবে এ ছেলেরা সেই দিনটা সময় কি বলবো ফজরে কি কিয়ামত দেবে না না ফজরে কিয়ামত দেবে না ফজর নামাজে দুই রাকাত ফরজ নামাজ পড়ার আগে দুই রাকাত সুন্নাত আছে সুন্নাত তো আমার নবী পাকের রহমত আল্লাহর নবীর রহমত যেখানে আল্লাহর গজব সেখানে নাই জোরে বল আপনি যদি বলেন আল্লাহ কি জোহরে কিয়ামত দেবে না বাবা জোহরে কিয়ামত দেবে না জোহরে চার রাকাত ফরজ নামাজ পড়ার পূর্বে চার রাকাত সুন্নাত করতে হয় আল্লাহর ইবাদত করার আগে আমার নবীর নামে ইবাদত করতে হয় তাই যেখানে আমার হাবিবের চার রাকাত আছে আমি আল্লাহ ওই যোহরে কি করে কিয়ামত দেব না 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 আমার হাবিবের যেখানে ইবাদত ভালবাসার ক্যাটাগরি ইবাদত ওই সময় ওই জায়গায় আমি আমার দেব না আমার নবী কে বললেন হুজুর তাইলে আল্লাহ ফজরে দেবে না যোহরে দেবে না আসরে দেবে আল্লাহ নবী বললেন আসর

পৃথিবীর কোন মুফাসসির বলতে পারবে না যে আল্লাহ কিয়ামত দিবে মুহররম মাসে 10 তারিখে জিলহজ মুহররম মাসে 10 তারিখে শুক্রবারে সিহা সিত্তার হাদিসে সঠিক তথ্য নেই তবে রাসূল বলেছেন একটা ওয়াক্ত বলছি যে ওয়াক্তে আমি রাসূল আমার প্রশংসা গুণকীর্তন থাকবে না ওই সময় আল্লাহ গজব কিয়ামত ছেড়ে দেবে

নামাজ পড়লে তো ভালো কিন্তু পড়ার জন্য লোক তো ফতোয়া দিয়ে দিয়েছে তার কারণ পৃথিবীর মানুষ যেন নামাজ না পরে কেন ওটাই হল কিয়ামত দেবার একটা মধ্যম পায়েন এখান থেকে শিক্ষা করে নিয়ে নাও তাহলে নবীর সন্না যেখানে আল্লাহর গজব নাই সেখানে নবীর ভালোবাসার এবাদার যেখানে আল্লাহর কিয়ামত নাই সেখানে নবীকে মহাবত অন্তরে ভালোবাসবে যে কলি যায় ওই কলি যায় জাহান নামের আগুনও আসবে না চোরে বলেন সেবাহান আল্লাহ কবরের ভিতরে আমার নবীকে চিনতে পারলে বাবা জান্নাত চিনতে না পারলে জাহান নাম হাসের মাঠে আমার নবী সাপাত করলে জান্নাত সাপাপ না করলে জাহান্নাম ময়দানে আমার নবী যদি সাপ করে কপালটা ভালো সাপাপ না করলে কপালটা পড়ে গেল হাউজে কাছে আমার আল্লাহ নিজে হাতে পানি খাবাবে না খাবাবে আমার হাবিব আমার নবী যদি পানিটা খাওয়ায় তকদির ভালো পানি যদি না খাবায় তবদির বাবা ভেঙে গেল এ ছেলেরা বাচ্চারা তাহলে যার মনে আশা আছে আমার হুজ হুজুরের পাকার ঘর ওই ব্যক্তিটার মনে আছে আমার হুজুরের পাকার ঘর মানে আমার হুজুরের মর্যাদা দিলাম কেউ যদি বলে হেডমাস্টার পড়েছে ওর মনে যদি থাকে আমার হেডমাস্টারকে ফেললেও রাগ মেটে না তাহলে ওর ভিতরে নবী মাটি এটাই প্রধান দিয়েছে ভেবে রেখে দাও নবীর ভিতরে যদি ছোট পরিমাণ তোমার অন্তরে নবীর বিকল্প ভালোবাসা না দিয়ে নবীকে ছোট করা যদি কোনো ইঙ্গিত মনে কামনা তৈরি হয়ে যায় তোমার নামাজ রোজা হাত জাকাত তসবি তেলাওয়াত মুরাকাবা মুশাহিদা আলেম ওলামা হাজী একামত তসবি রুকু সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না একটা সাহাবা আল্লাহ নবী কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জান্নাতে যেতে চাই ইবাদত করব কি আল্লাহ নবী বললেন বাবা ওয়াক্ত নামাজ পড়ো হুজুর আমি নামাজ পড়তে পারি না সবে তো নব মুসলিম আকন নামাজ শিখতে পারলাম না হুজুর আপনাকে জিজ্ঞাসা করি তুমি কয়েকদিনে রোজা রাখো হুজুর আমি রোজা রাখতে পারলাম না তাহলে কি করে এবাদাত করলে তুমি না যাদের আশা করো ও আল্লাহ নবী আমি এবাদাত করে জান্নাতের আশা পাই না আমি একটা আশা পেয়েছি আল্লাহকে আর আপনাকে আমার অন্তরে একটা ভালোবাসার জায়গা দিয়েছি ওই ব্যক্তি বলে যখন হেঁটে চলে যায় আমার নবী বললেন সাহাবাইকে রামেরা পৃথিবীর জমিনে দুনিয়াতে যদি জান্নাতি ব্যক্তি হেঁটে যাওয়া যদি দেখতে চাও যে ব্যক্তি আল্লাকে নদীকে ভালোবাসার কথা বলেছে ওই ব্যক্তি হেটে যায় উনি হলো জান্নাতী জরে কথা বলেছে রোজার কথা বলেছে বলেছে আল্লাহকে ভালোবাসি আপনাকে ভালোবাসার একটা জায়গা দিয়েছি বিশরে হ피 হুজুর সারাদিন দিন মদ খায় যাচ্ছিল মদের থেকে কাছে ছিল মদের টাকা কালে ছিল মদের দুর্গন্ধ কিন্তু যেতে যেতে একটা বিসমিল্লাহি রহমানের রহিম বেসিনজের বিসমিল্লাহ জের মিল্লাম খড়দা বল্লা হে রজের হিমিম খড়দার মানন রজনীর রজবর হাইয়াদের হিমিম জের মি বিসমিল্লাহি রহমানের রহিম আল্লাহকে নাম সে শুরু করতা হো যে বড়া মেহেরবান নিহাত রহম আলাহে এই নামটা পেয়ে চুমুকেছে এক রাতে ওলি হয়েছে না হইনি কোনো আলেম কোনো দেখা যায় দরবেশ কোনো নামাজি মোত্তা মুসল্লি আমরা পনেরো বছর বারো বছর পঁয়তাল্লিশ বছর নামাজ পড়ি রোজা রাখি করি এখনো আমরা নবীর প্রতি মিল মহাবত হইনি তার কারণটা কি আমাদের চাইতে বিশরে হাবির কেন্দ্র জ্ঞান ছিল কাণ্ডজ্ঞান ছিল কিন্তু আমাদের জ্ঞান নেই আল্লাহ আমি পের আপনাকে একটা কথা বলছি নিজামুদ্দিন আউলিয়া তিনি অলি হলো কিভাবে ওরা মার্ডার করতে পারে কিন্তু ভিতরে একটা সততা ছিল নিজামুদ্দিনকে যখন ভাতে পিস করে বেঁধে একেবারে খাজুর গাছ আর বট গাছ জড়িয়ে আছে যে গাছটা ওই গাছে পিস পড়া করে মাপলো দেখা যায় কবরস্থানের মাঝখানে এলাকার সাথী না কেউ যায় না নিজামুদ্দিনকে আজকের কষ্ট দেওয়া হচ্ছে উনি অনেক মানুষকে মার্ডার করেছে বিনা অপরাধে হত্যা করে চিন্তা নিশ্চয়ই তো আমি জাহান নামে যাব। আমার জবান আমার দিল চেহারা জাহান নামে ছাড়া আপনি তো কোথাও না এটা আমার বিশ্বাস কিন্তু আর একজনের মার্ডার করতে আমার কাজা পড়ে গেছে আরে কাকে মার্ডার করবে বাবা আল্লাহ আপনি দেখেন আমায় যে গাছে এলাকার লোকেরা পিসপোড়া করে বেঁধেছে এই রাতের অন্ধকারে একটা ছেলে আর মেয়ে প্রেমিকা দুইজনা কবর বর্ত কেউ জানে না কবরের ভিতরে ব্যবচারি করা শুরু করেছে আল্লাহ ওই মার্ডার করে আমার কাজা রয়ে গেছে কোনো সলে বলে কলে কৌশলে নিচে নামলো প্রতিবেশীর কাছ থেকে বড় একটা হেসো নিল মনে করলো হয়তো কোনো মানুষকে মারলো আবার জানি না কাকে মানবে পৃথিবী জমিন থেকে উনি চিন্তা করলো এই মাটি তোলায় আমার নবী পাক আছে এই মাটির তোলায় লক্ষ লক্ষ নবীরা আছে এই মাটির তোলা থেকে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ উঠাবে এই মাটিতে আমাদের সাজদা দিতে হয় আমাদের পীর মুর্শিদ আছে সাজদা দেয় আমরা মারা গেলে আবার মাটির তোলায় চলে যাব আজকের এই কবরবাসীর সঙ্গে অপমান অপদস্থ কবরবাসী মারা গেছে তাদের কবরের ভিতরে একটা যুবক আর যুবতী কিভাবে ব্যভিচার করে তাহে সোনিয়ে তরয়াল কাটকারিয়ে দুই জনার গলাটা আলাদা করে দিল ওই অবস্থায় তিনি অজ্ঞান হয়ে ভূমিয়ে পড়লেন আমার আল্লাহ পাক একজন দরবেশ ব্যক্তি দিয়ে পাঠিয়ে স্বপ্ন দেয় এ দরবেশ ব্যক্তি এসে বললেন বাবা নিজামউদ্দিন জিને রেখে দাও পৃথিবীর জমিনে এত ব্যক্তিকে তুমি মানলে আল্লাহ তোমার জাহান্নামের টিকিট দিয়েছিল কিন্তু তুমি কবরবাসী মৃতকে সম্মান ইজ্জতের জন্য এই রকম বেহায়াকে মারার করার বিনিময়ে আজকে

সবদিকে ডান বললাম না মা হালিমা যখন গাধার উপরে আমা নবিকে যখন বসিয়েছিল যে গাধা শত লাস্টেশ ছিল সেই গাধাস শত আগে বলে সুবহানাল্লাহ যে দুধ ছিল না বুকে একদম কিসমিসির মতন হয়ে গিয়েছিল ভিদ হওয়া মত রসূলকে বুকে নিয়ে স্পষ্ট করার সঙ্গে সঙ্গে আল্লাহ দুধে ভরপুর করে দিয়েছিলেন বলে সুবহানাল্লাহ আল্লাহ আমার সঙ্গে আজকে নবীর মহাব্বতে ভালোবাসা একটু নাচ শরীফ অনেকে তো নাচ বলেন না অনেকে বলতে পারে তাদের খুব ইচ্ছা হয় মিলার দিকে নাচ বল যখন হ্যাঁ চাচা তুমি কি নাচ শরীফ বলবে চাচাকে হেকে দাঁড়িয়ে সব যুবকেরা খেয়ে দিয়ে দেয় বুঝতে না আজকে একটু মহাব্বতে বলো নবীর বাড়ি যাবো পাগল সাজিয়া এতটুকু বলতে পারবো যারা নবীর ভালোবাসার জন্য পাগলের ভেজ ধরেছে তারা কলি হয়েছে আর যারা বলেছে হামসে বড়া কই নেই হে সব আবুজে হেলমান মাথা হ্যাঁ ভাই আমি তো প্রতিদিন প্রতিরকম মাছ করছি প্রতিরকম প্রতিরকম মাছ আজকের এই ওয়াশ করছি এই ওয়াশ করছি আগামী দিনে ভাই পায়জামা গরম হয়ে যাবে পাল্লা বলে জি কন্টেসে মার্কেট হলে হুজুর কি করতেছো কথা বুঝে আসি দি যাব, পাগল সাজিয়া সবাই বল নবীর বাড়ি যাবো সাজিয়া জোরে জোরে বলন নবীর বাড়ি যাব।

মাহালি মা তোমায় পেয়ে বড় খুশি হয়ে যায় বলো সোহারা আর মা তোমায় পেয়ে বড় খুশি হয়ে যায় ঝিরনো শিরনো গাঁধা মায়ের শক্তিশালী হয়ে যায় তোমায় নিয়ে সবার আগে যায় জেতোড়ैया নবীর বাড়ি যাবো পাগল সাজিয়া বল নবীর বাড়ি যাবো মাহালি মা তোমায় নিয়ে বুকের দুধ পেয়ে যায় ডান্ডি কের দুধ খাইছে নবি বলছে মায়ে হালি মায় বান্দি দুধ খাও নাই নবি আর এক ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া বল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া মায়ের যত ছাগলের পাল হিস্ট হয়ে যায় মায়ের যত কষ্ট ছিল ফুল ফুটিল আমার নবীকে দেখিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া বল নবীর বাড়ি যা

আপনাদের যে পরিণীতি আমি পড়লে আমি পেতাম আর আমরা আপনারা সকলেই পড়েছেন আল্লাহ আমাদের সকলের উপরে নসিফ করেন বলেন আল্লাহ আমিন কথা বুঝিয়ে আসছে বাবা এটাই তো বুদ্ধিমানের কাজ কাবা শরীফে গেলে প্রথম যে দোয়া চাইবে ওই দোয়াটা কবুল হয় এখন আমি কি দোয়া চাইবে বলে আল্লাহ নাজাত দাও ও তুমি জান্নাত থেকে শেষ পর্যন্ত বাপ মা কি কথা বুঝাছেনি যদি বলে আল্লাহ আমাকে ধনী করা একটা দোয়া চাইবে প্রথমে যে দোয়া চাইবে ওই দোয়াটা আল্লাহ কবুল করে না মুহূর্তের ভিতরে কবুল করে এখন কি দোয়া চাই বাবা বেড়ে নাচে সবার কি দোয়া চাই বলে নবী দিদার নবী দিদার যাও জান্নাতে চলে যাও তোমার বাপ মা কি হবে উম্মতে মুহাম্মাদি যারা আছে তাদের কি হবে কথা বুঝিয়াছি দিদি কি দোয়া চাই বাবা ওই জন্য আল্লাহর কোরআন বললেন প্রথমে একটা আয়াত বলে যে ইন্নামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহি উলামা পৃথিবীতে জ্ঞানীরাই আমাকে চেনে বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ কাবা শরীফে যখন যাবে যে কামা এক না এক রাকাত নামাজ পড়লে কোন এক লক্ষ রাকাতের সওয়াব মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব প্যালেস্টাইন মসজিদুল আকসায় এক রাকাত নামাজ পড়লে পঁচিশ হাজার রাকাতের সওয়াব আমরা আপনাদের এলাকার মসজিদে নামাজ পড়বো সাতাশ গুণ ওরা পাঁচ বছর পরে যা কি হবে আমরা পঞ্চাশ বছর পড়লে এতটাও হবে না কথা বুঝি আসছে রসুল বলছেন মদিনা শরীফে যারা মারা যাবে আমাকে মেনে তাদের মক্কা শরীফে যারা এতেকাল করবেন ইমান নিয়ে তাদের প্রতি পাঁচবার সালাম আমার তরফ থেকে আর যারা মদিনা শরীফে এতেকাল করবে আমাকে মেনে তাদের প্রতি

আর আমাদের মক্কা শরীফে মারা গেলে পাঁচ থেকে ছটা রহমত আর আমাদের দেশে মারা গেলে কথা বলেন সাতটা রহমত এখন নবীর এই আল্লাহর নেকি নেবে না নবীর রহমত নেবে পৃথিবীতে কেউ জান্নাত যেতে পারে না পৃথিবীর জমিরে কেউ নেকের পড়াই থেকে খোঁজার পশম জান্নাত পাবে না যদি জান্নাত পেতে হয় আল্লাহর দয়া আর নবী পাকের রহমতের ভালোবাসা জোরে বলে মক্কা শরীফে ঘর বাঁধলে যদি জান্নাত পাওয়া যায় আবু জেহেলের ঘর কোথা ছত্র বলে নবী পাকের বাড়ি চাইতে আবু জেহেলের ঘর কাবার আরো কাছে মানে নবী পাক কাবায় গেলে আবু জেহেলের বাড়ি ঢঙ্গে যেতে হতো ওই আবু জেহিল এ গ্রেট কাফের বেঈমান কাবা শরীফের গায় গায় ঘর বেঁধে শুনে কয় কাবার মালিক আমার কি খুশি আরে ছোট লোকের জাত কাবার মালিক খুশি হবে কাবার যিনি মালিক আছে সেই মালিকের বন্দ তোর বাড়ি পাশে তাকে আগে ভালবাস কাবার অপেক্ষায় দাঁড়িয়ে বলে সুবহানাল্লাহ কথা বুঝিয়ে আসে ভুল বলছি নাকি তবে যদি বলেন মসজিদে সেক্রেটারি হলে আমার জান্নাত লেখা আছে আমার জান্নাত দেয় ওরে মসজিদে সেক্রেটারি হলে বাবা জান্নাত যদি হতো তাহলে আবু তালেব ও কাবা বাইতুল্লাহ সেক্রেটারি ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মতওয়ালি ঠিক তার কপালে নেই তার কারণ ভিতরে তার ছিল না আবু জেহেল কাবা শরীফের পাশে ঘর ছিল জান্নাত পাবে না কেন ভিতরে তার নবী ছিল না এজিদ কেউ বলেছেন জাহান নামে কেউ বলেছেন জান্নাতি বেশিরভাগই মত হলো এজিদ জাহান নামে তার কারণটা কি তার ভিতরে নবী আর নবীর আল আওলাদের ভালোবাসা ছিল না আর পৃথিবীর জমিনে যারা বলে নবীর নোটর সব ভরা কিচ্ছু না মাটি আর মোটি অমুক হুজুর কইছে ওর ভিতরেও কিন্তু এজিদের প্রোটাকশন লেগে গেছে এজিদের প্রোটাকশন লেগেছে অন্য এলাকা যদি আসি আমার এই সম্পর্কে বক্তৃতা করতে দেবে হুজুরকে ধুনে ছেড়ে দেবো वॉश वाले कार्य শুধু আমি এই বিষয়ে বলছি বলে আমি সেই পরিবেশটাই পাচ্ছি না যার কারণে একটা বাড়ির সবরেশানি বাবা তাই না মায়ের যদি মারা যায় আমাদের যত আত্মীয় মা দাদা ভাই বোন খালো ভাগনা নাতি যারা আছেন প্রত্যেকের কষ্ট হয় কিন্তু তাদের জন্য ওই লাভালাভি করে কান্না তো শরিয়াত জায়েজ বলেনি শরিয়াত কান্নার জন্য একটা জায়েজ বলে দিয়েছে বাবা তুমি কোরআন তেলাও আতে কাঁদ নামাজ পড়তে পড়তে কাঁদ তুমি আল্লাহর নাম নবীর নামে একটু হাত তুলে কাঁদো কাঁদলে কি হবে আমার আল্লাহ লা কোরান বললি তুমি যদি তওবা করে কাদো সমাসত ভরে নি তো লাকা ওয়ালা ও মালি তোমার जिंदगी আর তাদের जिंदगीর গোনাকে আল্লাহ माफ করে দেবেন সুবহানাল্লাহ আব্বা মায়ের কবরে হচ্ছে কার পানি দিলে maaf হবে বাবা জমজমের পানি দিলে maaf হবে জমজম পানি দিলে জমজম পানি দিলে যদি maaf হয় তাহলে চলেন কালকে রে 2 লাখ 24000 টাকা খরচ করে জমজম পানি কবরে ঢেলে দেই মা পুরো maaf মা হবে না বাবা পৃথিবীর যত আঙুর আছে আঙুর টিভি টিভি রস দেবো পানি দেবো মাফ হবে না যত পানি কুয়া আছে নদী আছে খাল বিল আছে সেই পানি দেবো হবে হবে না কোনো পানি তারা না পৃথিবী যত ইমাম হাফে জালে কলামা আছে তাদেরকে নিয়ে আব্বা মায়ের জন্য তো চাইবে মাফ হবে নাও হতে পারে হতে পারে নাও হতে পারে কিন্তু রসুল বলেছে লাই আলি জন্য আরো বা কমের খসিয়া সন্তান তুমি কিছুই জানো না হুজুর বলছেন আমি কিছু চলতে পারি না হুজুর কে বলছেন হুজুর আমি কোরআন পড়তে পারি না হুজুর বলছেন বাবা পণ্যমালা ব্যক্তি দিয়ে পড়ি না হুজুর শ্রমিক দেওয়ার মতো ক্ষমতা নেই বাবা কিছু যদি না জানো আব্বা মায়ের দিকে তাকাও আর আল্লাহর নামে একটু ডাকো আর মা বাবা বলে কাঁদো আল্লাহ তো তোমার অন্তরে খবর জানতে পারে বাচ্চার কান্নার জন্য বাপ মায়ের দোয়া যথেষ্ট বাপ মা বেঁচে থাকলে বাচ্চা মারা গেলে বাপ মাও দোয়া চাইলে সন্তানের জন্য কল্যাণ যথেষ্ট পৃথিবীর পানি দিলে জমজমের পানি দিলে পাপ না হতে পারে যদি আওলা সন্তানের চোখের পানি একটু তো পায় ওই পানিটা ওই আওলা সন্তানের বিনিময় মুরুব্বিদের কবরের আযাব জাহান্নামের আগুনকে আল্লাহ মাফ করে দেবেন বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আর একটু জোরে হবে না সোলামাল্লাহ ছেলেরা আমি আপনাদের কাছে যতক্ষণ যা বলেছি রাগ হয়েছে হয়নি বাবা আমি যে আপনাদের কাছে সরল মনে স্পষ্ট খুব রাগੰদিত আপনাদের কাছে যে গতি বিকরবেগে যে ভাবে প্রজন্ম যা চলছে সেই হিসাবে যা पापाচারonnayকার দিকে লক্ষ্য করে কিছু তীর ছুঁড়েছি একটাই কারণ ভালো যাকে বাসে না সেকিন্তু হক কথা তাই সামনে বসে আর মুনাফিক মিথ্যা কথা বলে মিস্ক মিস্কি হাসে মানে বেশি বেশি মাল খেয়ে খানা করে चितපත් করে শোবিয়ার আকার কথা বুঝিয়ে আসছে কেউ যদি একজনকে ভালোবাসা দেখায় কখনো সে ভালোবাসা নেবে না কেন শয়তানের ভালোবাসা তোর শৃঙ্খালে ভালো হতে পারে না চোদ্দশো ষোলো সালে আমাদের এলাকায় আয়লার পানিতে ডুবে গিয়েছিল আয়লার পানিতে ডুবে গেছিল আয়লার পানিতে ডুবে যাবার পরে এই আপনাদের মাটির দেওয়াল আছে না বাবা আমার দিকে একটু তাকান বাবু খুব স্বল্প সময় বড় ভাই মাটির দেওয়াল আছে মাটির দেওয়ালে দু চারটে বাচ্চা বসে আছে একটা মাসালান লাড়কার লাড়কে মহল্লে সে আগ্রা দেয় নেই না একটা মাসালান স্বরূপ এই যে মাটির দেওয়ালের পাশে তিনটে চারটে বাচ্চা বসে বসে কান্নাকাটি করছে শয়তান দূর থেকে দেখছে আহা বাবারে রে চারটে বাচ্চা মাটির দেয়াল পড়ে মারা যাবে চট করে সে দুটো বাচ্চাকে চারটে বাচ্চাকে কোলে তুলে নিল দেয়ালটা হোমস করে পড়ে গেল শয়তান উপকার করেছে না ক্ষতি করে

যত আদমের আওয়ালা সন্তান হবে শয়তানের ছেলে বিলে আল্লাহ ততটাই দেবে কিন্তু বললেন তুমি যদি শয়তান হও আমরা তো দেয়াল চাপা পড়ে মারা যাচ্ছিলাম আমাদের উপকার করলেন কেন শয়তান ফেরা পড়েছে সেটা পড়ে পড়ে শয়তান বলছে আরে বাবা উপকার আমি করি না তোমরা যে দেয়াল চাপা পড়ে মারা যাচ্ছিলে আমার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর জমিনে বলেছিল তেল চাপা পড়ে মারা গেলে সে নাকি শহীদের জান্নাত ওই সময় আমি শহতার নিজ কানে শুনেছি কথা বুঝিয়েছি তাই তোমরা তেল চাপা পরে জান্নাত পেয়ে যাবে আর আমি যে জিনিসটা শুনেছি আমার কি থাকা যায়। আমার কি ঠিক থাকা যায় বাবা তোমরা দেয়াল চাপা পড়ে মারা যাবে জান্নার শহীদ পেয়ে যাবে নবী বলেছিলে আমি নিজ কানে শুনেছি শয়তানে তো কিয়ামত পর্যন্ত হায়াত সব শুনেছে শোনার পরে ওই হাদিসটা যখন আমার জানা হয়ে গেছে কিভাবে তোমাদের দেয়াল চাপা পড়ে এই মারতে দেই তোমাদেরকে বাঁচিয়ে দিলাম দেয়াল চাপা পড়ে মরে গেল এবার যখন মরবে হয় কাফের হয়ে মরবে না ইমানদার কিন্তু এক্ষুনি তো জান্নাত পেয়ে যাচ্ছে তাহলে শয়তান উপকার করে না ক্ষতি ক্ষতি করে এর তকবীর দান নারে তকবীর আর একটু জোরে বলেন না আর এতে আর একটু জোরে তাকবীর দেন না আর এতে না আর আল্লাহ এই সবরে কেবুল কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন না আর এতে গিবি না দরসরি আল্লাহুম্মা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে হবে কারণ একরামা বলেছিল ভাই ابو আর এক নেই এই না আবু জাহেল বলেছিল ভাই একরামা কি বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতীকে একরামা জাহান্নামীকে ভাই বলে আবু জাহেল তাই আবু জাহেলের এগেনস্টে একরামার পক্ষে হই আর রাসূলুল্লাহ তুমি আল্লাহর বন্ধু তুমি আল্লাহর হাবিব এই মাহফিল থেকে বলবো কেন যে ইবাদতে নবীর নাম আছে ইবাদত কবুল যে জবানে প্রশংসা নবীর প্রশংসা সেই জবানটা কবুল যে তাসবিতে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সেই তাসবিটা কবুল যে কবরে আল্লাহ সওয়ালের পরে নবী সওয়ালটা বলতে পারবে সেই কবরে সওয়ালটাই পাস জোরে বলে সুবহানাল্লাহ সকলে বলো ইয়া রাসূলুল্লাহ

ওখে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা বল ইয়া রাসুলেন সাদা রং কি করি তুমি রংটি কোথায় পেলে মায়ার নবজির নোরানী দান সাদা ছিল বলে বল সুবহান আরেকটি জোরে বলে সোহান হলো তো রঙকে পোষমা করে তুমি রঙটি কথায় পেলে নোর না পিজির নোরানি চেহারা হলো তো ছিল বলে জোরে বলে আর একটু জোরে হবে না লাল পোষনা করি তুমি রংটি কথায় পেলে ও তোমায় দানে নিয়ে নবী রক্ত লাল ছিল বলে সবুজ রংকে পোষণ করি তুমি রংটি কথাই পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে

তাম পৃথিবীর বিশ্বনবীকে তার জন্য সম্মানে দাঁড়াতে পারবো কিনা পারবো না এবার প্রশ্ন করতে পারেন হুজুর এখানে মাস্টার আসলে না আপনি দাঁড়াবেন কিন্তু নবী নেই দাঁড়াবেন প্রশ্ন আসতে পারে না নাই যে জি প্রথমে বলতে পারেন যে মাস্টার আসলে আপনি না দাঁড়ালেন কিন্তু নবী তো নেই এরকম প্রশ্ন সম্মুখীন হয় না বাবা প্রশ্ন করা কো সহজ উত্তর দেওয়া তো খুব কঠিন খুব কঠিন খুব কঠিন খুব কঠিন সা আলিম উলামা মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাই প্রতি বছর নবীব দিবস সম্পর্কে আমার নবীর আলোচনা করেন প্রতি বছর নিজ বাড়িতে বলে সোহারা বিবিকে বল বিবি ছোলা আছে ছোলা প্রতিদিন আমি খাই ছোলার আর খাবো না একটা মাস জমা করো যে যতটা ছোলা হবে ওটাই আমার নবী দিবসের মাহফিলের তাবার রূপ করব জরে বলে সুবহানাল্লাহ ওই ছোলাগুলো জমা রেখে ভিজিয়ে রাখলো জলসা করলেন মাহফি করলেন সালাম কালাম সবকিছু করলেন নবী পাকের মুহাব্বতের কবিতা আবৃত্তি করে ছোলাগুলো দুটো পাঁচটা এক মুঠো হাফ মুঠো সব প্রত্যেকের প্রত্যেকে দিয়ে মনটা খারাপ গরীব মানুষ আমার শ্রোতাদের বেশি কিছু খেতে দিতে পারলাম না সকলে আমাকে ভালোবাসে দাওয়ায় গিয়ে ঘুমিয়ে পড়লো মনটা খুব খারাপ গেলাম তো শরীর বক্তৃতা করার পরে ঘুমিয়ে যখন পড়লো স্বপ্নযোগে দেখতে পাচ্ছেন আমার নবী মাথার ধারে বসে বসে ছলা খাচ্ছেন হুজুর আপনি ছলায় কোথায় পেয়েছেন বাবা তোমার মাহাবিল ছোট হতে পারে তোমার মাহাবিলের জনসাধারণ শ্রোতা কম হতে পারে কিন্তু আল্লাহর দয়া নবীর ভালোবাসা কম ছিল না তাই মসজিদে নবাবীর পাশ থেকে আমি রাসূলুল্লাহ তোমার কাছে এসে হাত বাড়িয়ে বেহেশতের বাগান থেকে আমি ছলাও নিয়েছিলাম ধরে বলে তালি নবী এসেছিল না আসেনি একটা এটা দিয়েছিলাম পীর ওলির কথা বলেছি সাহাবাদের একটা কথা বলি না বলবো না বলি বলি সাহাবাদের একটা কথা বলি কিতাবটা মিশকা শরীফ ক্লাসের নাম কামেল ক্লাস হাদিসটা বলেছিলাম হাসান বিন সাবিত নাম লিখে রাখেন হাসান বিন সাবিত মসজিদে নাবাবিতে নবীর সামনে কবিতা পড়েন আমরা জানো কবিতা পড়ে নবী পাকের নবী পাকের মা ওমক নবী পাকের রওজা শরীফ ওমকের কবিতা আর পরে কি বলা হয় আসসালাত আসসালামু আলাইকা ইয়া নবী সালামু আলাইকা এটা হলো সালাম তাহলে চার লাইন কবিতা হলো তার চার লাইন পরে নবী পাকের প্রতি সালাম দেওয়া হলো হাসান বিন সাবিত খুব ভালো করে শোনো কে বলবে না বলবে আর হয়তো পাবে না ভাই হাসান বিন সাবিত মসজিদে নববীতে বসে বসে আমার মসজিদ নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাকের নামে কবিতা পড়ছে যেমন কবিতা পড়ি আমরা কবিতা পড়ছে আর নবী পাকের প্রতি কবিতা চার লাইনে শেষে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাম জানিয়েছে রোসেল তখন ছিল না ভালো করে শুনবেন কবিতা পড়েছে দলিল দেখেন সালাম পড়েছে নবী তখন ছিল না আবার পড়তে পড়তে নবী হঠাৎ করে মসজিদে নববীতে ঢকলো প্রবেশ করলো হাসান বিন সাবেদের কবিতা সালাম পড়া আর গতি বাড়বে না কমবে আরো বাড়বে তাহলে না থাকা অবস্থায় কবিতা পড়েছে কবিতা শেষে সালাম পড়েছে থাকা অবস্থায় কবিতা পড়েছে কবিতার শেষে

না থাকলেও হালাল আর থাকলেও হালাল যেমন হাসান বিন থাক অবস্থায় পড়েছে না থাক অবস্থায় পড়েছে নবী থাকলেও জায়েজ না থাকলেও পড়া জায়েজ বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আর একটা জোরে বলেন সঠিক একটা তথ্য দিয়েছি বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই আর কারো যদি ছোট একটা প্রশ্ন থাকে একজন বলতে পারেন বলতে পারলে বলবো না ছেড়ে দেবো

যে ব্যক্তি ধর্ম পালন করে তার ভিতরে ধর্ম কিছু খুঁটিনাটি জানে জানার জিজ্ঞাসার প্রয়োজন পড়ে আর যে ধর্ম পালন করে না তার কোনো জানার জিজ্ঞাসার প্রয়োজন হয় না বলে কি খারাপ বলছি নাকি নিশ্চয় আপনারা বিশাল অলস মারাত্মক অলস বুঝলেন না যার কারণে আপনাদের প্রয়োজন হয় না কখনো হয় না আপনি যদি সেলাই কাজ করতেন পাশের একটা দলু যে সেলাই কাজ করলে তার বলতে এই কাজ মন্দা যাচ্ছে না ভালো যাচ্ছে জোগাড় আছে না নেই খোঁজ না নিতেন না ওই কাজ যদি করতেন খোঁজ নিত যারা কৃষক কাজ করে বাবা এবার চাষবাস ভালো হয়েছে না হয়নি মানে এ চাষি ও চাষি কথা বুঝিয়ে আসছে যদি কোনো মোস্তান থাকে পুলিশ থাকে এই তোদের এলাকা থেকে সব পার্টি ঠিক আছে তো না আমাদের এলাকা আসলে মেরে আগে কুড়ি কুড়ি করে দেবো পার্টি পার্টি রাজনীতি রাজনীতি খবর নেয় না নেয় না তা নামাজি মুসুলি নামাজি মুসুলি একটু খবর নিতে পারে না পারে না তার কারণ কি একজনের চাষ নেই আর একজনের চাষ আসে ওই তো খবর হচ্ছে না যাই হোক আল্লাহ যা বলেছেন যা শুনিয়েছেন আপনার যেই ঠান্ডার ভিতরে এত কোন যুবকেরা ভাইরা বাপ চাচারা পরিবেশ সুন্দর ভাবে বসে আছেন আল্লাহ আপনাদের কবুল করেন জোরে বলেন আল্লাহ আমিন আর একটু জোরে বলেন আল্লাহ আমিন একটা বাদ পড়ে গেছে সেটা কি আপনাদের নিয়ে এতক্ষণ নাচন কোচন হচ্ছিল বাজে দশটা পনেরো শেষ হওয়ার কথা দশটা পনেরো শেষ হওয়ার কথা না আর পাঁচটা মিনিট এগারোটা করলে হবে কি খাবার দিয়েছে কি ছেলেরা কি রান্না করেছে কয়েছে ফাঁকি বাসটা কোথায় সে কইসে ভাই এসেছিল আমার গাড়িতে কইসে সে আছে ও খাবার কিছু করেছেন বাবু ও বাবা আলহামদুলিল্লাহ জি তাহলে আপনারা যে বলছেন চলো অসুবিধে নেই একটুকু না পাঁচ মিনিট চলছে কিন্তু আপনাদের খাওয়ার ব্যবস্থা আছে তাহলে এর জন্য কি আমি যতটা গতিবেগে সাইকেল চালাবো তার চাইতে হাফ গতিবেগে আপনার ছুটতে হবে না হলে আপনি পিছনের কেরিয়ালে বুঝতে পারবেন না কথা বুঝি আসিনি আমরা রেগে বলে হুজুর বসবো না তো কখনো নিচে ফ্রাঙ্গর পড়তে কিন্তু আমার স্টাডিং ক্ষমতা হবে না আমি যেভাবে বলবো আপনাকে খুব ধরি মস্তিষ্ক ভাবে তার কারণটা কি জানেন এই যে আপনাকে বোঝাচ্ছি স্কুলের মতো চল্লিশ মিনিটের সাবজেক্টের বলে বোঝানো হয় এই যে ছোট ছোট ভাষায় বোঝাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি যদি সুর দিয়ে ইকো যদি মেরে দিয়ে ওয়াজ করতাম হুজুর কেতনা ওয়াজ করেছে ভাড়ে একটাও পড়তো বাবা একটাও পড়তো না ওই জন্য বাংলাদেশ থেকে আমাদের সমাজটা শেষ করছে আমরা কিছু করতে না বাইরা আমার বাবা জিরা আমি আপনাদের কাছে শেষ লগ্নে একটা কথা বলতে চেয়েছি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে হজ পাকে থাকলে থাকতে পারে আমি আপনাদের খোঁজার জন্য পরিষ্কার করছি না আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে হজ পাকে কোনো ব্যক্তি যদি চলে যায় একটা তসবিহ পাঠ করতে হয় তসবিহটা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা এই তসবিহটা পাঠ করতে হয় ছেলেরা খুব শর্টে শোনো অল্প অল্প সময়ে শুনে নাও কি বোঝাতে চেয়েছি আমার নবী পাক বললেন আল্লাহর কাবা বাইতুল্লাহ কি তোমরা তো পাঠ করবে জোরে 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 তো পাঠ করবে কিন্তু আমার ডান দিকে বাম দিকে সামনে পিছনে আমার মা আমার চাচি আমার নানি আমার বুবু আমার স্ত্রী আমার ভাগ্নি আমার বুজান এরা যদি আমার সঙ্গে হাস পাকে চলে যায় আমি মাফি জল জোরে জোরে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা এই তাসবিহটা পাঠ করব কিন্তু কো কোন নারী আমার রক্তের কানেকশন হওয়া সত্ত্বেও আমার সঙ্গে তাল মিলিয়ে জোরে জোরে কোন নারী যদি জোরে জোরে তো সিপাট করে বসিরাট আল্লামা খুজুর রহমাতুল্লাহ উনি একটা হসান্ত মসলার কেতাবে লিখেছেন আল্লাহর কাবামাই তুল্লা শরীফে একটা পুরুষ জোরে 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 আল্লাহ ঘুমা লাভবা ইগলাভবা ইগলা শরীফ এলাকার এই তসবিটা পাঠ করতে পারে গোনা হবে না শুধু নেকি আর নেকি যদি আমার চাচি আমার মা আমার বুবু আমার ভাগ্নি আমার বোন এরা যদি বলে আমার ভাইয়ের মতো আমার ভাইয়ের মতো আমার মামার মতো আমার ছেলের মতো আমার স্বামীর মতো আমি একটু জোরে জোরে তসবিহ পাঠ করব বসি রাত হুজুর কিতাবে লিখেছেন আল্লাহর কাবা বাইতুল্লাহ একটা নারী যদি জোরে জোরে আল্লাহর তসবি জপ করার কারণে ডাইনে বাইনে কোনো অপুরুষ ব্যক্তি যদি করোনা করে শুনতে পায়